স্বামীজির কাছে কিন্তু, নমস্কার নমস্কার, নমস্কার। এই সান্ধ্য অধিবেশনে সকলকে স্বাগত জানাই। সতী অধ্যক্ষ মহাশয় ডক্টর প্রশান্ত ভট্টাচার্য, আইপিএসসি কোঅর্ডিনেটর অধ্যাপক তন্ময় বন্দ্যোপাধ্যায়, আমাদের মাঝে উপস্থিত সতীয় বক্তাগণ স্বামী দিব্যানন্দ মহারাজজি এবং অধ্যাপক কানুচরণ সাহ, সকলকে স্বাগত জানাই। স্বাগত জানাই বিভাগে ও স্টুডিওতে উপস্থিত বিকাশ কুমার হালদার মহাশয়, আর স্বাগত জানাই আমাদের প্রিয় ছাত্রছাত্রী এবং বন্ধু সহকর্মী। বন্ধু সহকর্মী, আমার প্রিয় ছাত্রছাত্রী এবং সমস্ত দর্শক বৃন্দকে, আজ দ্বিতীয় এবং অন্তিম দিবস রবীন্দ্র মহাবিদ্যালয় ওয়েবিনিয়ার সিরিজ নাম্বার 9। ওয়েবিনিয়ারের টপিকটি সকলেই জানেন, সেটি ছিল ভ্যালু এডুকেশন ইন কোভিড-19 প্যান্ডেমিক। এখন আমি আমাদের অধ্যক্ষ মহাশয়কে অনুরোধ করব ওয়েবিনিয়ারটি শুরু করার জন্য। স্যার প্লিজ। হ্যাঁ, ধন্যবাদ প্রণবী। আমরা গতকাল এই ভ্যালু এডুকেশনের উপরে আমাদের যে ওয়েবিনার, তার প্রথম দিন ছিল। আমাদের সঙ্গে ছিলেন বেলুড় বিদ্যা মন্দিরের ভাইস প্রিন্সিপাল মহারাজ, এবং তার সঙ্গে এসেছিলেন যাদবপুর ইউনিভার্সিটির কম্পারেটিভ লিটারেচার বিভাগের প্রফেসর ডক্টর সমন্তক দাস। আজকে আমাদের দ্বিতীয় দিন। আজকে আমরা ভারত সেবাশ্রম সংঘের তরফ থেকে দীপনানন্দ মহারাজকে পেয়েছি আমাদের মধ্যে, আর সঙ্গে রয়েছেন প্রফেসর সাহু, তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করে থাকেন। ভ্যালু এডুকেশন নিয়ে এই যে আমাদের আজকের যে অনুষ্ঠান, যেটা আসলে গতকাল থেকে শুরু হয়েছে, তার একটা প্রেক্ষিত তৈরি করেছে এই কোভিড পরিস্থিতি। বর্তমানের যে কোভিড পরিস্থিতি, তাতে ধরুন ডাক্তাররা আমাদেরকে বলছে যে ভালো খাবার খেতে হবে, প্রোটিন খেতে হবে, এবং এই অবস্থায় যদিও ভেষজ প্রোটিন পাওয়া যায় নিশ্চয়ই বাজারে, কিন্তু একটা প্রাণীজ প্রোটিন খাওয়ার একটা চাহিদা, সেটা যেন মানুষের মধ্যে বেড়ে গেছে। ভিটামিন সাপ্লিমেন্ট খেতে হবে, এটাও ডাক্তাররা বলছেন। ফলে ওই যেগুলোকে আমরা সেই ওভার দ্য কাউন্টার পারচেজ বলি আর কি, ওষুধের দোকানে ভিটামিন নিঃশেষ হয়ে যাচ্ছে মুহূর্তে। মানুষ বাড়িতে প্যারাসিটামল, অ্যাজিথ্রাল জাতীয় ওষুধ জমিয়ে রাখছেন, কারণ সংবাদপত্র, ম্যাগাজিন, মিডিয়া এবং সবচেয়ে বড় কথা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির দৌলতে আমরা এখন অনেক কিছু শিখেও গেছি। এই আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, এটাই নাকি করোনা ভাইরাসের মূল কাজ, এবং এর সামান্যতম লক্ষণ দেখা দিলেও আমাকে সাথে সাথে প্যারাসিটামল তো বটেই, দরকার হলে অ্যাজিথ্রাল সহ আরো 5 রকমের ওষুধ আমাকে চালু করে দিতে হবে। এবার এত সব আয়োজন করার পরে বা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি মনের মধ্যে একটা কোথায় যেন অস্বস্তি, সবটা যেন ঠিক হলো না। এই যে বিভিন্ন খবরাখবর যেগুলো আসছে প্রতিদিন সংবাদপত্রের মাধ্যমে, বন্ধু বান্ধবের মধ্যে দিয়ে, টিভিতে, আরো বিভিন্ন চ্যানেল বা মিডিয়া অত্যন্ত শক্তিশালী, তাদের মাধ্যমে, তাতে যেন সবসময় একটা একটা অস্থিরতা, একটা আনস্টেবল একটা কন্ডিশন আমাদের মধ্যে তৈরি হয়েছে, এবং এটা আসলে দিক নির্দেশ করে আমাদের মনের দিকে। মনস্থির করা একটা আশু জরুরি কাজ জীবনের যে কোনো সময়ই, এবং এই সময় বোধহয় তার প্রয়োজনটা মানুষ আরো বেশি বেশি করে অনুভব করছে, আমরা করছি, আর সবচেয়ে বেশি করছেন বয়স্করা এবং ছোটরা। ফলে এরকম একটি ওয়েবিনার আয়োজন করবার যে যথার্থ, সেটা কিন্তু সঠিকভাবেই নিরূপিত হয়েছে বলে আমার মনে হয়, এবং সেই জন্য আমি গতদিনেও বলেছি, প্রণবী আমার লাইব্রেরিয়ান বিকাশ
যারা রয়েছেন তাদের সবাইকে আমার সনির্বন্ধ ভালোবাসা, আমার শুভেচ্ছা এবং সর্বোপরি একটা বড়সড় রকমের ধন্যবাদ দিয়ে রাখছি শুরুতেই। দীপানন্দ মহারাজ তাঁর এই ব্যস্ত কর্মজীবন, মানে আমরা জানি যে তিনি উচ্চ পদে আসীন এবং এই জাতীয় সন্ন্যাস সংস্থা বা অর্গানাইজেশন আমাদের দেশের জন্য, আমাদের জাতির জন্য, আমাদের সমাজের মঙ্গলের জন্য কি কাজ করেন বা করে থাকেন তার আলাদা করে এখানে কোনো ফিরিস্তি দেওয়ার বোধহয় আমার দরকার নেই, আর আমি বোধহয় খুব যোগ্য লোকও নই সেগুলো বলবার, সেটা খুব সহজেই অনুমেয়। যখন আমরা একটা ডিজাস্টারের সঙ্গে আস্তে আস্তে খবরের কাগজের মধ্যে দিয়ে বা আমাদের মতো করে ধাতস্থ হচ্ছি, তার বহু আগেই হয়তো দেখা যায় যে তারা সেই সংকট আঁচ করে সেই জায়গায় পৌঁছে যান এবং সেখানকার যারা আর্ত দীন মানুষজন যারা রয়েছেন তাদের জন্য যে আশু প্রয়োজন সেগুলো সরবরাহ করা এবং মানুষের কষ্ট দুঃখ লাঘব করা, তার মনের শান্তি ফিরিয়ে আনা, এই কঠিন এবং দুরপনীয় কাজগুলো এই সন্ন্যাসীরা আমাদের জন্য করে থাকেন। সুতরাং তাদের প্রতিনিধি স্থানীয় একজন মানুষকে আজকে আমাদের মধ্যে পেয়েছি। আমি সমস্ত মহাবিদ্যালয়ের তরফ থেকে আমার যত প্রিয় ছাত্রছাত্রী আছে এবং আমার যারা সুধী দর্শক এবং শ্রোতা যারা আজকে উপস্থিত হয়েছেন এই ওয়েব প্ল্যাটফর্মে, তাদের সকলের হয়ে আমি প্রণাম এবং শ্রদ্ধা জানাচ্ছি মহারাজকে। এখানে আসার জন্য দুটি কথা আমাদের সঙ্গে ব্যয় করবেন বলে তার মূল্যবান সময়ের থেকে যে সময়টুকু বেছে নিয়েছেন এবং আমাদের সঙ্গে উনি ভাগ করে নেবেন বলে মনে মনে স্থির করেছেন, সেজন্য মনে মনে কৃতজ্ঞতা জানাচ্ছি তাকে, মুখেও বললাম। আর রয়েছেন অধ্যাপক সাহু, কানুচরণ সাহু, তিনি আমি বললাম যে বিশ্বভারতীতে তিনি অধ্যাপনারত, এডুকেশন বিভাগে তিনি প্রফেসর। এবার এডুকেশন বিষয়টির সঙ্গে হয়তো ভ্যালু এডুকেশনের মানে একটা সিলেবিক একটা প্রত্যক্ষ যোগাযোগ থেকে থাকতে পারে, আমি যে খুব অবহিত তা নই কিন্তু একটা আন্দাজ করতে পারি। সুতরাং খুব যোগ্য একজন মানুষকেই যিনি বিদগ্ধ, যিনি দীর্ঘ সময়ে অধ্যাপনার সঙ্গে যুক্ত এবং একটি নামকরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে যার অবস্থান শুধু পশ্চিমবঙ্গে নয়, যার সঙ্গে আমাদের যে প্রিয় আইকন মানে রবীন্দ্রনাথ এবং আমার কলেজও রবীন্দ্রনাথের নামে, সেই তার যে ট্রেডিশন সেটা ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং এমন একজন মানুষের কাছ থেকে আমরা আজকে কিছু দামি মূল্যবান কথা শুনতে পাব, সেটাও তার জন্য নিজেকে যথেষ্ট সৌভাগ্যবান মনে করছি। এবং এই সমাপতনটা ঘটাবার জন্য আমি আবারও আমার লাইব্রেরি বিভাগকে, আমার লাইব্রেরি দপ্তরকে এবং সর্বোপরি যারা এ ব্যাপারে প্রথম থেকেই একটা অত্যন্ত উদ্যোগী ভূমিকা গ্রহণ করেছেন, প্রণবী এবং বিকাশ, তাদের দুজনকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমার স্টাফ যারা রয়েছেন লাইব্রেরিতে, সিদ্ধার্থ, সঞ্জয় ইত্যাদি আরো যারা, এবং সর্বোপরি আমার আইকিউএসি কোঅর্ডিনেটর প্রফেসর তন্ময় বন্দ্যোপাধ্যায়। তিনি হয়তো যে কোনো মুহূর্তে এসে উপস্থিত হবেন বা জানি না কোনো টেকনিক্যাল কারণে হয়তো উপস্থিত হতে পারেননি এখনো আমাদের মধ্যে, যার উদ্দীপনা এবং প্রেরণায় আমরা একের পর এক এই জাতীয় অনুষ্ঠান আমরা আয়োজন করে যাচ্ছি, যেতে পারছি, পেরেছি এবং ভবিষ্যতে আরো পারবো, দূর এবং অদূর ভবিষ্যৎ দুটোর কথাই বললাম। এখন ভ্যালু নিয়ে এই রকম একটি ইনগুরাল গতকালও আমি আমার মতো করে কিছু কথা বলার চেষ্টা করেছিলাম, আর আমার মতো সাধারণ মানুষের ঝুড়ি বা ভাঁড়ার খুব সহজেই শূন্য হয়ে যায়। আজকে যখন আবার হাতড়াচ্ছি তখন দেখছি যে কি বলবো সেটা আমার কাছে খুব স্পষ্ট নয়। কালকে মহারাজজি আমাদের ধর্মের ভেতরে, আমাদের শাস্ত্রের ভেতরে যে সনাতন ভাব নিহিত, যার মধ্যে ভ্যালুজ ওতপ্রোতভাবে রয়েছে, যার সঙ্গে একটা সামগ্রিক জীবনচর্যা জড়িয়ে থাকে একজন ব্যক্তি মানুষের, এবং সেই ব্যক্তি মানুষ মিলে যখন একটা সামাজিক যুথবদ্ধ একটা বাঁচার রকম তৈরি হয়, তার মধ্যে উপ্ত থাকে যে মূল্যবোধ,
সেগুলিকে 1, 2, 3, 4 করে আমাদের সামনে খুব সুন্দর ভাবে, খুব প্রাঞ্জল ভাষায় হাজির করেছেন। আর প্রফেসর দাস একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন, আমি প্রফেসর শাহুর কথা বলতে গিয়ে বললাম যে তিনি যেহেতু এডুকেশন এই বিষয়টির সঙ্গে জড়িত, সুতরাং তার সঙ্গে ভ্যালুজের একটা সিলেবিক সংযোগ থাকতেই পারে, কিন্তু ডক্টর দাসের মতে আমি যাই করি না কেন বা খুব টেকনিক্যাল একটা সাবজেক্ট, ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারির মতো একটা কিছু যদি গিয়ে ক্লাসে পড়াই বা জানাই না কেন, একটা ভ্যালু তার মধ্যে সবসময় বোধহয় অটোমেটিক্যালি আরোপিত থাকে। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা উনি উল্লেখ করেছেন যে কথা নয়, আমাদের কাজের মধ্যে দিয়ে আসলে আমাদের একটা সামগ্রিক বিচার হয়, মানে ওই হোয়াট আই এম প্রিচিং আই এম নট প্র্যাকটিসিং, এইটা হলে কিন্তু খুব মুশকিল হয়। এবং আমার মনে হয় আমাদের যে প্রিয় ছাত্রছাত্রীরা যারা আজকে অপেক্ষমান দর্শক বা শ্রোতা, যার মূল অডিয়েন্সের মূল অংশটাই যাদের দ্বারা তৈরি আজকে, তারা বোধহয় এটা মনে মনে জানে এবং এইভাবেই তারা আমাদের দিকে তাকায় বা তাকিয়ে থাকে। এখন এই মূল্যবোধ তৈরি করা যায় কিনা, মূল্যবোধে শিক্ষিত করে তোলা উচিত না অনুচিত, এইভাবেও যদি বলি, তাহলে আসলে যদি খুব নেগেটিভ ভ্যালুও কাউকে প্রিচ করা হয়, কাউকে দেখেই তো আমরা শিখি, মানে শিখি মানে আমাদের মনের ভেতরে একটা সায় থাকে যে হ্যাঁ এটাকে আমি গ্রহণ করব আর এটাকে আমি গ্রহণ করব না, এই প্রতিনিয়ত যে গ্রহণ বর্জনের মধ্যে দিয়ে যাওয়া। আর এই বয়সে একটা রোম্যান্টিকতা থাকে, রোম্যান্টিক মন সবসময় একটা রোল মডেল এক্সপেক্ট করে। আমাদের ছোট বয়সে ওই ব্যাপারটা ছিল, কিছু মানুষ থাকেন যারা জীবিত রোল মডেল, কিছু মানুষ থাকেন যারা এই মুহূর্তে হয়তো অ্যাবসেন্ট। কথার কথা বলছি, বিবেকানন্দর কথা কালকে মহারাজজি বলছিলেন, আজকে নিশ্চয়ই প্রণবানন্দজির কথা উঠে আসবে, কারণ তার আদর্শেই তো ভারত সেবাশ্রম, তার এই সেবা ধর্ম। এবং সবচেয়ে বড় কথা, ভারত সেবাশ্রমের নামের সঙ্গেই সেবা এই নামটি ওতপ্রোত ভাবে জড়িয়ে গেছে। কালকে মহারাজ বিবেকানন্দের শিবজ্ঞানে জীব সেবার কথাও বলছিলেন। তো এই সেবা ব্যাপারটা আমার মনে হয় যে যার মতো করে করা, মানে আমি যখন অধ্যক্ষ তথা শিক্ষক হিসেবে আমার ভূমিকার কথা ভাবি বা আমার মতো আমার আরো সহকর্মী যারা রয়েছেন, প্রণবী বিকাশও ক্রমাগত আমাদেরকে শিক্ষিত করে চলেছেন আর কি তাদের এই বিভিন্ন প্রচেষ্টার মধ্যে দিয়ে, তখনও কিন্তু দেখি বা অনুভব করি যে একটা গ্রহণ আর বর্জন ক্রমান্বয়ে চলেছে ভেতরে ভেতরে। এবং সবচেয়ে বড় কথা, ক্লাসে গিয়ে যখন আমি একটা কিছু বলার বা বোঝাবার চেষ্টা করি, বোধহয় শেষ পর্যন্ত এরকম একটা ইট বয়েলস ডাউন টু দিস কাইন্ড অফ এন এসেন্স, যে আমি বোধহয় আমার শেখানোর চেষ্টার মধ্যে দিয়ে কোনো একটা মূল্যবোধকেই শিখিয়ে যাওয়ার বা রেখে যাওয়ার চেষ্টা করি বা কিছু একটা জাগরিত করার চেষ্টা করি। এখন ধরুন এই যে আমাদের মধ্যে আজকে একজন সন্ন্যাসী মহারাজ এসে উপস্থিত হলেন, তিনি তো সংসারী মানুষ নন, সংসারী ব্যক্তি নন, কিন্তু এদের জীবনচর্যার দিকে তাকিয়ে মাঝে মাঝে আমার মতো নিশ্চয়ই আরো অনেক মানুষ রয়েছেন যারা আশ্চর্যান্বিত হন। কোনো আমি ঐশ্বরিক কোনো ভাব বা ভাবানুরাগের কথা এখানে বলছি না, আমি একেবারে ঐহিক পার্থিব যে জীবনের কথা বলছি। কখনো কখনো আমার মনে হয়েছে যে এদের মতো সংসারী মানুষ কজন আছেন, কারণ পুরো সমাজ পুরো জগৎ সংসারকে এরা তাদের সেবা ধর্মে আপ্লুত করে রেখেছেন। এবং সত্যি কথা বলতে যে যেখানে মানুষ অসহায়তার শিকার হয়েছে, যেখানে মানুষের হেল্প প্রয়োজন হয়েছে, এদের কাছে একটা SOS পৌঁছানো বা না পৌঁছানো, তারা কিন্তু তাদের মতো করে সেখানে গিয়ে সেই কাজ করে থাকেন। আমি ভারত সেবাশ্রমে যেটুকু দেখেছি, বালিগঞ্জে আমার এক মাস্টারমশাইয়ের বাড়ি ছিল, সেখানে আমার যাতায়াতের অভিজ্ঞতা হয়েছে, আর বেলুড় মঠে তো একটা সময় যাওয়া পড়েইছে বিভিন্ন কারণে। আমি মহারাজদেরকে এমনও দেখেছি যে ব্রহ্মচারী অবস্থায় আমরা যারা দর্শনার্থী তাদের জুতো সরিয়ে রাখার জন্য, এমনকি কখনো কখনো পয় প্রণালী পরিষ্কার করা আক্লেশে করেছেন আর কি। এবং আমি কোনোদিনই এটা পারিনি এখনো পর্যন্ত, যদিও আমাদের মধ্যে যারা খুব বড় নেতা, তাত্ত্বিকতার কথা বলছি না, আমি একদম কর্মবীর যারা তাদের কথা বলছি, গান্ধীজির কথা মনে আসছে, রবীন্দ্রনাথের কথা মনে আসছে খুব বেশি বেশি করে, বিবেকানন্দর কথা মনে আসছে,
প্রণবানন্দজির কথা মনে আসছে, যে যারা কিন্তু এই জাতীয় সেবা করেছেন তার যে শিষ্য বা যে ভক্তমণ্ডলী বা তার যারা কি বলবো বন্ধু স্বজন যারা এই সেবা ধর্মের সামিল হয়েছেন, দীক্ষিত হয়েছেন, তাদের প্রত্যেককেই এই একই জায়গায় দীক্ষিত করার চেষ্টা করেছেন, যে তুমি যে কিছু একটা করতে পারছো তার জন্য যিনি আর্ত বা যিনি দীন তিনি সুখী হলেন না খুশি হলেন তার চাইতে অনেক বেশি খুশি হওয়া উচিত তোমার, যে তোমার একটা সুযোগ ঘটে গেল যে শ্রী ভগবানকে সেবা করবার এরকম একটা সুযোগ তুমি পেলে, কারণ ওই দীন মানুষটি আসলে শ্রী ভগবানের রূপ ধরেই তোমার কাছে এসেছেন, এটা তোমার কাছে একটা সুযোগ। এই যে আদর্শ, এটা আমাদের মতো অতি পার্থিব অতি সংসারী মানুষের পক্ষে সবসময় উজিয়ে রাখা সম্ভব নয়, এও আমি বুঝি। কিন্তু আমার মনে হয় যে একটা আদর্শ তো সবসময় একটা স্ট্যান্ডার্ড, এবার এই স্ট্যান্ডার্ডটাকে একটা ছোঁয়ার চেষ্টা আমাদের তরফ থেকে যদি থাকে, সচেতন ভাবে যদি থাকে, কখনো কখনো অচেতন ভাবেও থাকে, তাহলেও বোধহয় আমরা জানিতে বা অজানিতে পরস্পরের ভালো একটা করে যেতে পারি আর কি। মানে যদি কারোর কাছে আমি চৌর্যবৃত্তি শিখি এবং তাতে আমার মনে হয় এর মধ্যে কোনো অন্যায় নেই, সেটাও কিন্তু আসলে একটা ভ্যালু যেটা আমি অ্যাকোয়ার করছি, এবং আমার মরাল সিস্টেমটা সেইভাবেই তৈরি হচ্ছে। কেউ যদি মনে করেন যে খুন করার মধ্যে কোনো খারাপ কিছু লুকিয়ে নেই, তাহলে সেটাই, এবং এই নিয়ে তো পৃথিবীতে খুব বড় একজন ফিলোসফার, আমার নামটা এই মুহূর্তেই মনে আসছে, যার রেবেলিয়ান পরবর্তীকালে বিভিন্ন ভাবে সমাদৃত হয়েছে, আমি মার্কুই দে সাদের কথা বলছি, ইউরোপে যার ভাবনা চিন্তা এক সময় ভীষণ রকমের আলোড়ন ফেলেছিল এবং অনেক সময় অনেক রোম্যান্টিক ইস্থেটিক বা অনেক থিওরির সঙ্গেও বা এক ধরনের প্রেডমিনেন্ট ডিসকোর্স, তার যে অ্যান্টি ডিসকোর্স বা অল্টারনেটিভ কোনো কিছু, সেই ভাবনাগুলো, মানে আমি ভাবনার কথাটা বলতে চাইছি আর কি, মানুষের ভাবনার তো কোনো সীমা বা পরিসীমা নেই, কিন্তু শেষ পর্যন্ত যেটা আমাদেরকে বাঁচিয়ে রাখে বা রক্ষা করে, অস্তিত্ববাদীদের ভাষাতেই বলছি, যারা একেবারে নিরীশ্বরবাদী, কামু এক সময় অস্তিত্ববাদের কথা বলেছেন, জ্যাঁ পল সার্ত্র এক সময় অস্তিত্ববাদের মুখ্য প্রবর্তক ছিলেন, যদিও পরবর্তীকালে মার্কসিজমেরা দুজনেই দীক্ষিত হওয়ার চেষ্টা করেছেন আর ফিরে এসেছেন, কিন্তু মানুষের একটা মঙ্গল চেষ্টা ওই ভয়ঙ্কর নাৎসি হোলোকাস্টের ওই সময়, যখন মানুষের জীবনে বেঁচে থাকাটাই একটা বড় প্রশ্নচিহ্নের সামনে এসে দাঁড়িয়েছিল, একটা চরম অ্যাবসার্ডিটি, একটা শূন্যতা গ্রাস করছিল আমাদের ব্যক্তি এবং সামগ্রিক জীবনকে, তখনও কিন্তু জীবনে মিনিং মানে অর্থ আহরণ করবার জন্য মানুষের সেবা, মানুষের ভালো করা, এর ওপরেই এই দুজন প্রণম্য যে দার্শনিক তারা কিন্তু আস্থা রেখেছেন, এবং এর সঙ্গে আমার সনাতন ভারতীয়ত্বের কোনো বিরোধ আমি দেখি না। আর বেশি দীর্ঘায়িত করব না, কারণ আজকে আমার বলার জন্য আমি এখানে আসিনি, ঝুড়ি শূন্য বলে একটু হয়তো আজে বাজে কথা অপ্রাসঙ্গিক ভাবেই এইগুলো আমাকে বলে যেতে হচ্ছে। আমি তখন এই গল্পটা বোধহয় আমি ডিপার্টমেন্টে আমার ছাত্রদেরকে কখনো কখনো করেছি, কিন্তু এটা আমার মনে এত বড় দাগ কেটে আছে, কখনো কখনো কোনো ঘটনা তো এরকমই হয় যে আমি তখন বোধহয় এম এ পড়ি, আমার যতদূর মনে আছে, আমি একদিন দুপুরের একটি ট্রেনে, লোকাল ট্রেনে আমি হাওড়া স্টেশনে গিয়ে পৌঁছই, হয়তো কলেজ স্ট্রিট যাব, হয়তো লাইব্রেরিতে যাব, খুব ভালো মনে নেই এখন আমার যে ঠিক কি উদ্দেশ্য নিয়ে আমি যাচ্ছিলাম, বা হতে পারে টিউশনের জন্য হয়তো যাচ্ছিলাম, মেবি, আই এম নট সো শিওর, বোধহয় টিউশন নয়, কারণ কলকাতায় সে সময় টিউশন ছিল না আমার। এবার হাওড়া স্টেশনে দেখলাম একটা বড় জয়েস যেরকম থাকে আর কি, থামের মতো স্টিলের, সেখানে একজন ভিখারি, ভিখারিনী ইনফ্যাক্ট, এবং তার সমস্ত শরীরে ক্ষত, এবং সেই ক্ষত থেকে রীতিমতো পুঁজ এবং রক্তরস গড়াচ্ছে, তাকে দেখেই বোঝা যায় যে সে অত্যন্ত অসুস্থ, তার জীবনে নিশ্চয়তাও কতদূর আছে সেটা আমার জানা নেই। এবং আমি দেখলাম যে একটি হাফ প্যান্ট পরা ইউরোপীয় যুবক, সে ইংরেজ হতে পারে, অন্য দেশীয় হতে পারে, ভারী সুন্দর, যেরকম আর্য চেহারা ওদের অনেকেরই অধিকাংশের হয় সেরকম, গায়ে একটি সাদা গেঞ্জি, এবং সে পরম যত্নে তুলোয় ওষুধ লাগিয়ে সেগুলোকে মুছে দিচ্ছে, এবং তার সঙ্গে ব্যান্ডেজও রয়েছে, সে কিন্তু একা,
তার কাঁধে পাশে রাখা একটি ব্যাগ, সেই ব্যাগ থেকে এই সমস্ত সরঞ্জাম বার করে সে ওই ভিখারিকে বা ওই ভিখারিণীকে সে কিন্তু তার যাবতীয় শুশ্রূষা সেই মুহূর্তে যতটুকু প্রয়োজন তার, হয়তো এরপরে আরো কিছু করবে, আমার সেটা 2 মিনিট দাঁড়িয়ে দেখবার একটা স্বাদ বলুন, একটা অস্বস্তি বলুন, সবই একসঙ্গে হয়েছিল। এবং যে প্রশ্নটা আমার মনে সে সময় দেখা দেয় আমার সেই অল্প বয়সী মনে, যে এই ভিখারিণী তো আমারই দেশের একজন, আমারই মতো একজন সামাজিক মানুষ, কোনো অবস্থা বৈগুণ্যে তিনি আজকে হাওড়া স্টেশনে এরকম ভাবে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন এবং তার এই শারীরিক অবস্থা বা এই অবনতি ঘটেছে। আমার কিন্তু কখনো কোনোদিন মনে হয়নি যে আমি একবার তাকে বলি যে চলুন তো আমার বাড়িতে, আমি আপনাকে সেবা শুশ্রূষার ব্যবস্থা করে দিচ্ছি বা ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। কেন হয়নি, কেন পারিনি, আমি আজও কিন্তু এইভাবে কোনো কিছু করে উঠতে পারিনি, কিন্তু একটা অদ্ভুত আশ্চর্য গা ছমছমে অনুভূতি হয়েছিল। পরে আমি তথ্য সংস্কৃতি বিভাগে দীর্ঘদিন বলবো না, খুব অল্প দিন সরকারি চাকরি করেছি ঝাড়গ্রামে, সেখানে বিভিন্ন এনজিও সংস্থা নিয়ে অফিসে বা অফিসের বাইরে লোকজনের কাছ থেকে বিভিন্ন সেই অর্থে নঙ্গর্থক কথাবার্তাই শুনতাম, এবং শুনতাম এদের নাকি নানা রকম রাজনৈতিক অভিসন্ধিও থাকতে পারে, আছে রাজ্য তথা ভারতবর্ষের ব্যাপারে এরা অনেক রকমের খবর বা তথ্য নাকি পাচার করে। এই মুহূর্তে আমার কোনো এনজিও বন্ধু আমার সঙ্গে আছেন কিনা আমি কিন্তু কোনো কিছু খারাপ অর্থে এটা বলতে চাইছি না, কানে যেটা আমার আসতো আমি শুধু বলতে চাইছি সেই ইউরোপীয় যুবক প্রসঙ্গে যে সে হয়তো কোনো এনজিও সংস্থা থেকেই এসেছিল ভারতবর্ষে, কিন্তু এই যে নিজের যে ঘৃণা বা নিজের যে একটা ইনহিবিশন এটাকে জয় করতে পারা, সেবা ধর্মে নিজেকে নিয়োজিত করতে পারা, অত অল্প বয়সে সুদূর ভারতবর্ষে এসে হাওড়া স্টেশনে একজন ভিখারিণীকে সেবা বা শুশ্রূষা করার মধ্যে দিয়ে তার যে মোক্ষ এবং সবচেয়ে বড় কথা মানব জাতির যে সামগ্রিক উপকার, আমার কিন্তু মনে হয়েছিল যে যে জিসাস প্রবর্তিত ধর্মের যে মূল কথা মার্সি, তার একটা মূর্ত রূপ বোধ হয় সেদিন আমি প্রত্যক্ষ করতে পেরেছিলাম। এই ঘটনাটা কিন্তু আমার মন থেকে আজ পর্যন্ত আমি মুছে ফেলতে পারিনি। একটা সংগঠন হয়তো এরকম দৃশ্য মাঝে মাঝে আমরা দেখি বা দেখে থাকি, আমার কিন্তু মনে হয়েছিল সেটা একটা আমার ভেতরে অন্তত একটা মূল্য বোধ সেদিন বোধ হয় জাগরিত করে দিয়ে গেছিল, যার মত তো নয় বটেই, যার কাছাকাছিও কিন্তু আমি আজ পর্যন্ত পৌঁছে উঠতে পারিনি। এইরকম একটা ব্যাপার বললাম আর কি, এরকম একটা আলগা ঘটনা। যাই হোক না কেন, আমার বক্তব্য খানিকটা দীর্ঘায়িত হলো, আইকিউসি স্যারকে এখনো দেখতে পাচ্ছি না বলে হয়তো খানিকটা সেই সুযোগ গ্রহণ করলাম। প্রণবী রেগে যেতে পারে, বিকাশও হয়তো একটু অধৈর্য হয়ে পড়ছে, জানি না মহারাজের মূল্যবান বক্তব্যের খানিকটা মূল্যবান সময় এত আজে বাজে কথা বলে আমি খেয়ে নিলাম নাকি, তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি আর কি। আর এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি, এবং প্রণবী বা বিকাশ যারাই কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছে তাদেরকে বলছি যে আমাদের আলোচনার পরবর্তী পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ আওয়ার প্রিন্সিপাল স্যার ফর শেয়ার হিজ ভ্যালুয়েবল থট। এবার আমি ডেকে নিচ্ছি প্রফেসর তন্ময় বন্দ্যোপাধ্যায়, কোঅর্ডিনেটর আইকিউএসি রবীন্দ্র মহাবিদ্যালয়, ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য ওনাকে আহ্বান জানাচ্ছি। ওভার ডিউ টু প্রফেসর তন্ময় বন্দ্যোপাধ্যায়। স্যার কি আছেন? স্যারকে এখনো আমরা স্টুডিওতে পাচ্ছি না, এর মধ্যে যদি আমরা স্টুডিওতে পাই তাহলে সাথে যোগাযোগ করতে পারি। বিকাশ আপনি স্বামীজিকে ঠিক আছে কানু স্যারের সাথে একটু স্যারের আলাপ করিয়ে দিই। কানু স্যার, হ্যাঁ স্যার নমস্কার, আমি কলেজের অধ্যক্ষ, আজকে আসার জন্য ধন্যবাদ আপনাকে এই আলোচনা সভায় যোগ দেওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ অল। নাও আই ইনভাইট আওয়ার ফার্স্ট স্পিকার স্বামী দিব্যানন্দ মহারাজ। আই উড লাইক টু ইন্ট্রোডিউস স্বামীজি বিফোর হি স্পিকস। স্বামী দিব্যানন্দ ওভারসিজ রিপ্রেজেন্টেটিভ অফ ভারত সেবাশ্রম সংঘ অ্যান্ড সেক্রেটারি অফ প্রণবানন্দ বিদ্যা মন্দির
Durgapur. He ran a cultural mission preaching party of the Sangha for 10 years. He was sent to Trinidad and Tobago by the Sangha authority to preach and propagate Hinduism as well as the divine messages of Acharya Swami Pranavanandaji Maharaj, the founder of Bharat Sevashram Sangha. He spent 6 years in Trinidad and Tobago and 10 years in Canada. Right now, he is residing in Kolkata headquarters of the Sangha. Over due to Swamiji. Swamiji ke invite kuchhi. Swamiji, apna baktubo space kore. Namaskar. রবীন্দ্র মহাবিদ্যালয় চাপাডাঙ্গা হুগলি কর্তৃক আয়োজিত দ্বিদিবস ওয়েবিনার, এটা সিরিজ 9 চলছে। গতকাল প্রথম দিবসীয় ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছিল, আজ দ্বিতীয় তথা অন্তিম দিবসীয় অধিবেশ। আমরা সাধু সন্ন্যাসী কোনো কিছু বলতে গেলে আমরা একটু গুরু বন্দনা করে কোন সংস্কৃত মন্ত্র উচ্চারণ করি আমরা শুরু করি, তাই আমি করতে চলেছি। ও বন্দে নবঘন শ্যাম গৈরিক বাসভূষণম সচ্চিদানন্দ দোহম চ প্রণবানন্দ চন্দ্রকম অমহৈতুকিং প্রেম ঘন দিব্য মূর্তিম আচার্য রূপম প্রণবম নমামি প্রণবম নমামি প্রণবম নমামি। শ্রদ্ধাস্পদ ডক্টর প্রশান্ত ভট্টাচার্য, অধ্যক্ষ রবীন্দ্র মহাবিদ্যালয় চাপাডাঙ্গা হুগলি, অধ্যাপক তন্ময় বন্দ্যোপাধ্যায়, কোঅর্ডিনেটর IQAC রবীন্দ্র মহাবিদ্যালয় ডক্টর কানু চরণ সাহু, তিনি হয়তো এসে পৌঁছাননি, তবু আমি ওনাকে বন্দনা করে রাখছি। প্রফেসর ইন এডুকেশন অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট ইন এডুকেশন বিনয় ভবন বিশ্বভারতী। আজকে আমাদের আমাদের প্রণবী ম্যাডাম এবং বিকাশ বাবু যারা অনুষ্ঠান পরিচালনা করছেন তাদের, এবং যারা এই অনুষ্ঠান ছাত্র ছাত্রী যারা প্রত্যক্ষ করছেন যারা তাদের উদ্দেশ্য করছে, আমি ভারত সেবাশ্রম সঙ্গে সন্ন্যাসী। আজকে প্রখ্যাত শিক্ষাবিদ তাদের মধ্যে আমি এসেছি আপনাদের আমন্ত্রণে। আমি সাধু সন্ন্যাসী, ধর্মীয় প্রবচন করি, সাংগঠনিকমূলক প্রবচন করি, হিন্দু সংগঠনের উপর বক্তব্য রাখি, কিন্তু আজকে যে টপিক যেটা এডুকেশনের উপর, ভ্যালুস অফ এডুকেশন, এটা আমার মনে হচ্ছে আপনারা শিক্ষাবিদ আপনাদের পাশে বক্তৃতা করছি, আমার মনে হচ্ছে হংস মাঝে বক যথা। এ বিষয়ে আমার একটা ধর্মীয় প্রবক্তা হিসাবে এটা বিষয় আমার নয়, তবু আমি আমি বলছি বলবো। আমি ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্ন্যাসী, ভারত সেবাশ্রম সঙ্ঘের মহান প্রতিষ্ঠাতা যোগশ্রী প্রণবানন্দজী মহারাজ, তিনি জন্মগ্রহণ করেছিলেন অবিভক্ত ভারতবর্ষের অবিভক্ত বাংলার ফরিদপুর জেলার মাদারী মহকুমার বাজিতপুরের পুত্র পল্লী। পিতা বিষ্ণুচরণ ভূঁইয়া এবং মাতা সারদা দেবী দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তার তপস্যা করছেন একটা সুসন্তান লাভের জন্য। তারা নির্লুপ্তের তপস্যা করছেন। একদিন বিষ্ণু ভূঁইয়া তন্ময় অবস্থায় আশ্বাস লাভ করলেন, ওগো বিষ্ণু ভূঁইয়া, তুমি ভীত সন্ত্রস্ত হয় না, আমি আসছি তোমার পুত্র। ওই দিন রাত্রিতে বিষ্ণু ভূঁইয়া সহধর্মিনী সারদা দেবী স্বপ্নে দর্শন করলেন উজ্জ্বল কিরীটধারী জ্যোতির্ময় মহাদেব তার কোলে পুত্র রূপে শয়ন করিয়াছে।
তাই আমরা দেখেছি পরবর্তী মাঘী পুণ্যতিথিতে বিষ্ণু ভূয়া এবং সারদা দেবীর পক্ষ পক্ষ আলোকিত করে এক দেব শিশুর আবির্ভাব ঘটল। এই শিশুই ভাবিকালের ভারত সেবাশ্রম সংঘের মহান প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা যুগপুরুষ শিবাবতার আচার্য স্বামী পূর্ণমানন্দজি। তিনি যখন হামাগুড়ি দিচ্ছেন বা একটু একটু উঠে দাঁড়াচ্ছেন, হাঁটার চেষ্টা করছেন, এমনি জ্বর অবস্থায় বাড়িতে তুলসী বৃক্ষ পদমূলে তিনি দু তিন ঘন্টা বসে চোখ বুঝে ধ্যান করছেন, সবাই অবাক একই ব্যাপার। যখন 5 বছর বয়স, তিনি 4-5 ঘন্টা বাড়ির অদূরে মহাশ্মশান, সেই শ্মশানে ধ্যান করছেন। যখন 6 বছর বয়স, তুলসী বৃক্ষ পদমূলে তিনি ভগবান বিষ্ণুর দর্শন লাভ করছেন। 9 বছর বয়সে দেবী দুর্গার দর্শন তিনি লাভ করেছেন। 12 বছর বয়সে 12-14 ঘন্টা তিনি ধ্যান করছেন এবং 14 বছর বয়সে স্কুলের প্রধান শিক্ষক বীরেন্দ্রলাল ভট্টাচার্য তিনি তার ডায়েরিতে লিখেছেন, তিনি তার মুখের উক্তি যে স্কুলে যখন আমি প্রধান শিক্ষক বিনোদমার ছাত্র আর সন্ধ্যাবেলায় যখন আমি তার সাধন করতে যাই, আমি বিনোদের শিষ্য বা ছাত্র, বিনোদমার গুরু। এমনি তরফ মাস্টারমশাই তাকে একদিন বলেছিলেন, বিনোদ তুমি দীক্ষা করো। তো বিনোদ বলেছিলেন, স্বামী প্রণবানন্দজি মহারাজের প্রথম যে নাম ছিল বাল্যাবস্থায় সেটা হচ্ছে বিনোদ। বলছেন যে মাস্টারমশাই, মানুষ কি গুরু হতে পারে? দীক্ষা নিতে রাজি হন যে মানুষ কি গুরু হতে পারে, এটি ছিল তার প্রশ্ন। হঠাৎ একদিন বললেন যে মাস্টারমশাই, আমি দীক্ষা। আমরা দেখেছি ভগবান শ্রীকৃষ্ণ সন্দীপনী মনির কাছে দীক্ষা গ্রহণ করেছিলেন, ভগবান রামচন্দ্র বশিষ্ঠ এবং বিশ্বমিত্র মনির কাছে দীক্ষা গ্রহণ করেছিলেন, ভগবান বুদ্ধদেব আড়ার কালাম এবং রুদ্রকে স্মরণাপন্ন হয়েছিল। এদের দীক্ষা এবং শিক্ষা গ্রহণ করার কোন প্রয়োজনীয়তা নেই। এরা যদি দীক্ষা বা শিক্ষা গ্রহণ না করে, জগৎবাসী এদের কাছে দীক্ষা বা শিক্ষা গ্রহণ করবে না, তাই এদের দীক্ষা বা শিক্ষা গ্রহণ করার উদ্দেশ্য। বিনোদ বললেন, দীক্ষা গ্রহণ করব। এবং মাস্টারমশাই বললেন যে ঠিক আছে, তোমাকে আমি নিয়ে যাব উত্তরপ্রদেশের যোগীরাজ গম্ভীরনাথজির কাছে, যার ওই অঙ্গলি হেলানো আকাশের চন্দ্র সূর্য পর্যন্ত কক্ষুত, তার কাছে তোমাকে আমি নিয়ে যাব। মাতৃদেবী সারদা দেবীর কাছে, মায়ের কাছে অনুমতি প্রদান নিয়ে নিলেন এবং মা বললেন, যাওয়ার বেলায় তোমার পিতৃদেবের পিণ্ডটা দিয়ে দেবে গয়া। মাস্টারমশাইকে হেডমাস্টারমশাইয়ের সঙ্গে রওনা হয়েছেন যোগীরাজ গম্ভীরনাথজির কাছে। গয়া স্টেশনে নেমেছেন পিণ্ড প্রদানার্থে, দেখছেন যে বিভিন্ন প্রদেশ থেকে মানুষ যারা এসেছেন পিণ্ড প্রদানের জন্য, পিতৃ ঋণ পরিশোধ করার জন্য, সেই গয়ালি পাণ্ডারা তাদের যথেষ্ট সর্বস্ব লুণ্ঠন করে নিচ্ছে। তিনি হুঙ্কার দিলেন, তোমরাই না তীর্থগুরু, তোমাদেরই না কর্তব্য এদের তীর্থ কাজ সুন্দরভাবে সমাধা করা, তা না করে এদের যথেষ্ট সর্বস্ব তোমরা লুণ্ঠন করে নিচ্ছ, ঠিক শতধিক তোমাদের। এবং 25 জন পাণ্ডা ঝাঁপিয়ে পড়লো ব্রহ্মচারী বিনোদের উপর। তিনি একা ওই 25 জন পাণ্ডাকে শায়েস্তা করলেন গয়া স্টেশনে দাঁড়িয়ে, এবং তিনি দিব্য দৃষ্টিতে লক্ষ্য করলেন শুধু গয়া নয়, ভারতবর্ষের প্রতিটা তীর্থ এমনিতর ভাবে পাণ্ডার অত্যাচারে অত্যাচারিত এবং পরিচিত। তিনি প্রতিজ্ঞা করলেন, উত্তরকালে যখন আমি আমার কর্মযজ্ঞ শুরু করব, তখন আমার সর্বপ্রথম আমার কর্তব্যে এই গয়া তীর্থের, গয়া সহ ভারতবর্ষের অন্যান্য তীর্থের এই কলুষ নাশ করেন। যোগীরাজ গম্ভীরনাথজির কাছে গেলেন, দীক্ষা গ্রহণ করলেন। তিনি দীক্ষা দিতে রাজি হননি, বললেন তোমার তো সাধনা হয়েই গেছে। তারপর ঐশী নির্দেশে তিনি দীক্ষা প্রদান করলেন। আমি একটু ভূমিকা বলে আসছি দীক্ষা প্রদান। তারপর তিনি চলে গেলেন কাশীতে অসীঘাটে, সেখানে তপস্যা করছেন কিছুদিন। যোগীরাজ গম্ভীরনাথজির নির্দেশ অনুক্রমে চলে এসেছেন বাজিতপুরে, মহাশ্মশানের বুকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তপস্যা করছেন। এলো তার সিদ্ধি লাভের প্রাণ মুহূর্তে, মাঘী পূর্ণিমার পুণ্যতিথি 1916 সাল, তখন তার বয়স মাত্র 20 বছর। সিদ্ধি লাভের প্রাণ মুহূর্তে তারই কণ্ঠদেশ থেকে সুষুপ্ত মগ্ন সাধক বসে আছেন মহাশ্মশানের বুকে গভীর রাত্রি। তার কণ্ঠদেশ থেকে নির্গত হলো এ যুগ মহাজাগরণের যুগ, এ যুগ মহামিলনের যুগ, এ যুগ মহাসমন্বয় মহামুক্তির যুগ। ভারত আবার জাগবে, ভারত আবার উঠবে, ভারত আবার জগৎগুরু বরণ্য আসন উপবেশন করবে। এই সিদ্ধ বাণী, এই দৈবী বাণীকে কার্যকর রূপ দেওয়ার জন্য তিনি সেদিন
প্রতিষ্ঠা করেছিলেন ভারত সেবাশ্রম সংঘ। আপনারা জানেন যেখানে বন্যা, যেখানে মহাপ্লাবন, যেখানে ওই তাণ্ডব বন্মত্ত বন্যার প্রচন্ড লীলা ধ্বংসাবশেষ রেখে যায় ভারতবর্ষের দিকে দিকে প্রান্তে প্রান্তে প্রদেশ প্রদেশে, সেখানে ভারত সেবাশ্রম সংঘের সর্বত্যাগী সন্ন্যাসী বৃন্দ সেবার অর্ঘ্য নিয়ে সর্বপ্রথম পৌঁছেছেন সেখানে। আচার্য প্রণবানন্দজি তিনি জীবনে মাছ মাংস এমনকি দুধ ঘি পর্যন্ত স্পর্শ করেন। ওনার পিতৃদেব একবার বলেছিলেন, পুরোহিত মহেন্দ্রলাল চক্রবর্তীকে অনুরোধ করেছিলেন যে বিনোদকে, পিতৃদেব বলছেন বিনোদকে আমি খুব শ্রদ্ধা করি, তাকে আমার কিছু বলতে আমার ভয় করে। কুল পুরোহিতকে যদি বলাচ্ছেন যে তুমি বিনোদ তোমার মা বাবার অনুরোধ, তুমি অন্তত মাছ মাংস নাই বা খেলে অন্তত দুধ ঘি খাও। তদুত্তরে ব্রহ্মচারী বিনোদ বলেছিলেন, মাস্টমশাই ভগবান আমাকে যে শক্তি দিয়েছেন সেটা আমার পক্ষে যথেষ্ট, কড়াইতে দুধ দিয়ে জাল দিলে নিচে থেকে তাপ দিলে টকবক করে দুধটা উতলে পড়ে যায়, আমার শরীরে এত শক্তি ভগবান আমাকে দিয়েছেন, সামনে একটা বিল্ডিং দেখছেন এক ঘুষিতে আমি চুরমার করে দিতে পারি, আমি ব্রহ্মচর্যের তপস্যা। এত অসীম শক্তির অধিকারী ছিলেন স্বামী প্রণবানন্দ, অপরিসীম শক্তি অযুত হস্তির বজ্র। তিনি ভারত সেবাশ্রম সংঘ প্রতিষ্ঠা করেছিলেন এবং এই গয়াতীর্থ যখন ভারত সেবাশ্রম সংঘে স্থাপনার পর গয়াতীর্থ প্রতিটা তীর্থের সংস্কার করলেন, গয়াতে মানুষ যেতে পারতেন না ভয়ে, পাণ্ডারা সব লুটপাট করে নিত, সেই গয়াতে আজ ভারত সেবাশ্রম বিশাল আশ্রম। গয়া স্টেশনে আমাদের এনকোয়ারি অফিস রয়েছে, যে কোনো মানুষ ট্রেনে গিয়ে আমাদের এনকোয়ারি অফিসে গেলে আশ্রমে পাঠিয়ে দেওয়া হয়, 300-400 রুম রয়েছে, সন্ন্যাসী বৃন্দ তারা অতন্ত্র ভাবে অপেক্ষা করছেন, জনতা জনার্থন যারা তীর্থ করতে যাচ্ছেন, যারা পিতৃ ঋণ পরিশোধ করতে যাচ্ছেন গয়াতে, তাদের সব রকম সহায়তা করছেন, কোনো পয়সা চাওয়া হয় না, আসার বেলায় যে যা দেন তাই 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 নেওয়া হয়, এই হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। আর ভারত সেবাশ্রম সংঘের কর্মযজ্ঞ এমনি যারো ভাবে চলছে। এবার আমাদের কোভিড-19 যেটা কোভিড-19 আমাদের করোনা ভাইরাস, যেটা কোভিড-19 চায়নার উহান প্রদেশে, এটা 2019 31 ডিসেম্বর আক্রান্ত হওয়া শুরু করলেন, প্রচুর লোক মারা গেলেন, মৃত্যু মিছিল চলছে, চায়নাতে শুরু হয়েছিল কিন্তু চায়না সরকার বহির বিশ্বে কোথাও তাদের কত মানুষ যে মারা গেছে সেটা তারা প্রচারিত হতে দেননি, প্রচার করেননি এমনিতর ভাবে, এবং সেই এটা ছড়িয়ে পড়লো দিকে দিকে প্রজ্বলিত অগ্নির মতো দাবানলের ন্যায় সমগ্র বিশ্বে, আমেরিকা থেকে শুরু করে অস্ট্রেলিয়া, জাপান, ইউরোপিয়ান কান্ট্রির সর্বত্রই, ব্রাজিল, ওয়েস্ট ইন্ডিজ, এদিকে সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়লো। এবং আমাদের ভারতবর্ষে 2020 30 জানুয়ারি কেরালে সর্বপ্রথম এই করোনা আক্রান্ত প্রাদুর্ভাব লক্ষ্য করা গেল, তারপর একের পর এক প্রতিটা প্রদেশে মারকজ, তবলিগি জামায়াত, আমরা সবাই জানি, প্রতিটা মানুষ জানেন যা ঘটেছিল সেখানে, তাদের তাদের হসপিটালে ভর্তি করা হচ্ছে, অভব্য আচরণ প্রচার করে দিচ্ছে, আমরা সবাই জানি সেটা কি ঘটেছিল। এমনিতর ভাবে ভারতের প্রতিটা প্রভিন্সে যখন এই করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে, তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 22 মার্চ জনতা কার্ফিউ ঘোষণা করলেন, সমগ্র ভারতবাসী জনতা কার্ফিউ উদযাপন করলেন এবং বিকাল 5টাতে কাঁসর ঘণ্টা, থালা বাসন, করতালি বাজিয়ে জনতা কার্ফিউ আমরা ভারতবাসী আমরা সেই জনতা কার্ফিউ আমরা সমাপ্তি ঘোষণা করেছিলাম আনন্দ দিয়ে যে হয়তো দূর হয়ে যাবে। 24 মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাত 8 ঘটিকায় জাতির উদ্দেশ্যে ভাষণ দান করেন এবং ঘোষণা করলেন রাত্রি 12টা থেকে 21 দিনের লকডাউন। 5 এপ্রিল রাত্রি 9 ঘটিকায় প্রধানমন্ত্রীর অনুরোধ ক্রমে 9 মিনিট ব্যাপী আমরা গোটা ভারতের মানুষ, ভারতবাসী প্রদীপ জ্বালিয়ে বা মোমবাতি জ্বালিয়ে, টর্চ লাইট জ্বালিয়ে, মোবাইলের লাইট জ্বালিয়ে আমরা
উদযাপন করেছিলাম প্রধানমন্ত্রীর নির্দেশ অনুক্রমে। 21 দিনের সেই লকডাউন সমাপ্ত হলে 14 দিনের সেটা সমাপ্ত হলো 14ই এপ্রিল, পয়লা বৈশাখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন এবং ঘোষণা করলেন লকডাউনের মেয়াদ 3 মে পর্যন্ত তিনি বাড়িয়ে দিলেন। এটা হলো ফেজ টু, এই লকডাউন বাড়িয়ে দেওয়া। 4 মে থেকে তৃতীয় ফেজ লকডাউন এবং 14 দিনের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী, এবং তৃতীয় লকডাউন ওটা হয়ে গেল। তারপর চতুর্থ ফেজ লকডাউন আমরা করেছিলাম 14 দিনের, সেটা শেষ হলো 31 মে। এরপর শুরু হলো আনলকের পালা। আনলক ফেজ নাম্বার 1 শুরু হলো পয়লা জুন থেকে এবং চললো 31 জুন পর্যন্ত। আনলক ফেজ নাম্বার 2 শুরু হলো পয়লা জুলাই থেকে এবং চললো 31 জুলাই পর্যন্ত, এবং 1 আগস্ট থেকে আনলক ফেজ 3 শুরু হলো, চললো 31 অগস্ট পর্যন্ত, এবং 1 সেপ্টেম্বর থেকে ফেজ 4 আনলক চলছে। এর ভিতর পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝে একদিন দুদিন করে লকডাউন ঘোষণা করছেন। এমনিতেও পরিস্থিতিতে আমরা এগিয়ে চলছি, এবং এমনিতেও পরিস্থিতি যখন প্রধানমন্ত্রী 24 মার্চ রাত্রি 12টা থেকে লকডাউন ঘোষণা করলেন, তখন চারিদিকে কলকাতার ধাপা এলাকাতে এই করোনার ভয়ে ভীত সন্ত্রস্ত প্রতিটা মানুষ তখন কলকাতার বিভিন্ন এলাকাতে রয়েছে, যেমন ধাপা এলাকা, যেখানে কলকাতার যত সব ময়লা নিষ্কাশিত হয়ে যে নালা দিয়ে গিয়ে সর্বশেষে বিদ্যাধরী নদীতে বসিরহাটের ওখানে করছে, সেই নালার দুপার দিয়ে যে সমস্ত মানুষ বসবাস করেন, হত দরিদ্র মানুষ, এবং সেইগুলো কলোনিগুলো হচ্ছে নোনাডাঙ্গা বস্তি, নোনাডাঙ্গা পোড়া বস্তি, মাতঙ্গিনী হাজরা কলোনি, ভাই ভাই কলোনি, চাইনিজ কলোনি, মাঝিপাড়া খালপাড়া, আরো অনেক বস্তি এই 2 খালের দুপার দিয়ে তারা এসে ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয়ে তারা অনুরোধ জানালেন যে স্বামীজি এই লকডাউন হয়ে যাওয়াতে আমরা তো দিন এনে দিন তাই আমাদের 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 তো না খেয়ে মারা যাব। তখন ভারত সেবাশ্রম সংঘের আমাদের কলকাতা প্রধান কার্যালয়ে গভর্নিং বডির মিটিং হলো, এবং মিটিংয়ে স্বামীজি রেজিস্ট্রি করলেন আর অপেক্ষা করা উচিত নয়, সেবা কাজে নেমে পড়া উচিত। এবং প্রথমেই প্রথম দিন থেকে 27 মার্চ থেকে ভারত সেবাশ্রম সংঘের সেবা কার্য শুরু হয়েছিল করোনার রিলিফ, এবং সেটা প্রথম দিনই 15,000 লোককে রান্না করে আমরা খাওয়ালাম। চাহিদা বেড়েই চলেছে, 20,000, 25,000, 30,000, 40,000 কলকাতা প্রধান কার্যালয়ে প্রতিদিন 20-40 খানা লরি, যেটাকে বলে হাতি, ছোট চাহিদের লরি, এইগুলো প্রবেশ করছে, শত শত ভলেন্টিয়ার সেই রান্না করা খাবার তরকারি নিয়ে সেই সমস্ত এলাকায় পৌঁছে দিচ্ছে। ভারত সরকারের 1-1 জন করে স্বামীজি প্রতিটা লরিতে থাকছেন। এমনিতর ভাবে প্রায় 2 মাস ব্যাপী আমাদের রিলিফের কাজ চলতে থাকবে, করোনা রিলিফ। এদিকে ভারত সেবাশ্রম সংঘের প্রতিটা ব্রাঞ্চকে নির্দেশ দেওয়া হলো কলকাতা প্রধান কার্যালয় থেকে, যে প্রতিটা ব্রাঞ্চ তার নিকটবর্তী দুস্থ এলাকায় গরিব এলাকাতে রিলিফ করার জন্য প্রতিটা ব্রাঞ্চ থেকে রিলিফের কাজ শুরু হলো। প্রতিদিন প্রায় 1.5-2 লাখ লোককে ভারত সেবাশ্রম সংঘ প্রতিদিন এই করোনা রিলিফে আমরা খাইয়েছি, এবং প্রধান কার্যালয় থেকে এই 1 মাসের উপর এই রান্না করে খাবার বিতরণ করার পর তারপর আমরা শুরু করলাম ড্রাই রোল। 5 কেজি চাল, 5 কেজি আলু, 2 কেজি ডাল, মসুর ডাল, তার ভেতর 1 লিটার মাস্টার অয়েল, সেখানে বিস্কুট, 2 কেজি মুড়ি, বিভিন্ন রকম বিরাট বিরাট ভাবে আমরা আমাদের দেওয়া হয়েছে বিভিন্ন এলাকাতে। এই চলতে চলতে এইগুলো চলতে থাকলো, চলার পর সর্বশেষে আমরা লক্ষ্য করলাম, আর তারপরে যখন মে মাস এসে গেল, আমাদের রিলিফের কাজ চলছে একবার দ্রুত গতিতে চলছে করোনা রিলিফের কাজ, তখন 20 মে দা উম্পান, দা সুপার সাইক্লোন, মেড অ্যান্ড ডেভিস, সুপার সাইক্লোন আসছে
এবং সেটা চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনার সেই কুষ্ঠাল এলাকা দিয়ে আঘাত হানবে, প্রচন্ড আঘাত হানবে, সেটা আমরা জানতে পেরে আমাদের চব্বিশ পরগনা দক্ষিণ এবং উত্তর চব্বিশ পরগনার কোস্টাল এলাকা দিয়ে আমাদের ৪২টা স্কুল রয়েছে, প্রাইমারি স্কুল, সেটা সেটা আমাদের অর্থায়নেই চলে। এবং এই স্কুলের যেগুলো যে কমিটি রয়েছে তাদের প্রধান কার্যালয় থেকে আমাদের প্রধান সম্পাদক সেক্রেটারি মহারাজ স্বামী বিশ্বাত্মানন্দজি মহারাজ, তিনি ফোন করে বলে দিলেন তোমরা নিকটবর্তী এলাকাতে যে সমস্ত গরিব মানুষ রয়েছে যাদের ঘর বাড়ি শক্ত নয়, পাকাপোক্ত নয়, দুর্বল, তাদের সবাইকে আমাদের স্কুলে আশ্রয় দাও, সবাইকে খাবার দিতে থাকো এবং ঘূর্ণিঝড়ের পর দেখা যাবে আমরা কতদূর কি করতে পারি। এবং আমাদের প্রতিটা স্কুলে নিকটবর্তী এলাকার মানুষের সবাইকে আশ্রয় দেওয়া হলো, তিন চার দিন ব্যাপী তাদের খাবার দেওয়া হচ্ছে। যখন এই ঘূর্ণিঝড়, এই সুপার সাইক্লোন যখন এই এই চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা সাংঘাতিক ভাবে আঘাত আনলো, কলকাতাতেও সাংঘাতিক ভাবে আঘাত এনেছিল, কিন্তু বিল্ডিং ইত্যাদি ইত্যাদি থাকাতে আমরা ততটা অনুভব করতে পারিনি, সেখানে লন্ডভন্ড করে দিয়ে গেল। তারপর থেকে আমরা ভারত সেবাশ্রম সঙ্গে সন্ন্যাসবৃন্দ হাজার হাজার ভলেন্টিয়ার্স নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়লাম এই উম্ফান সুপার সাইক্লোন রিলিফ। আমরা সাউথ চব্বিশ পরগনা পরগনা এলাকাতে আমরা রিলিফ করেছিলাম গঙ্গাসাগর, গঙ্গাসাগর হচ্ছে সাগর দ্বীপ, গঙ্গাসাগর মহেন্দ্রগঞ্জ লট নাম্বার ৮, কাকদ্বীপ, পাথর প্রতিমা, বকখালি, রায়দিঘি, বাসন্তী, গোসভা, রঙ্গবেলিয়া, ছোট মোল্লাখালি, এনপুর, কুমিরবাড়ি, এটা হচ্ছে সাউথ চব্বিশ পরগনা। এই সমস্ত এলাকাগুলোতে আমাদের রিলিফ হয়েছিল, নৌকতি নিয়ে চলে যাওয়া হচ্ছে, আমাদের হাজার হাজার ভলেন্টিয়ার্স কাজ করেছে। চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনায় আমাদের ক্যাম্প হয়েছিল রানীবালান গার্লস স্কুল, সেটা হচ্ছে হিঙ্গলগঞ্জ ব্লকে, এবং সেখান থেকে বিরাট ক্যাম্প, সেখানে সম্পূর্ণ স্কুলটা আমরা দখল করে নিয়েছিলাম এবং অন্তত ২০-৩০ জন ঠাকুর সেখানে রান্না করছে এবং ২০-২৫ জন স্বামীজি মহারাজ রয়েছেন এবং ১০০০-এর মতো ভলেন্টিয়ার্স কাজ করছিল, করেছে আমাদের সঙ্গে। হিঙ্গলগঞ্জ ব্লক থেকে আমাদের আমরা যেখানে কাজ হয়েছিল নলবিল, বাঁকড়া, জগন্নাথ ঘাট, স্বরূপকাঠি, বাসতলী, যোগেশগঞ্জ, কুমারমারি, ছোট সাহেবকালী, মাইতিপাড়া, কুমিরমারি, রামপুর, রমাপুর, বেলেচক, ঘূর্ণিচক, ঘূর্ণিচক পল্লী ও কানমারি, এবং ওখানে রামেশ্বরপুর আমাদের একটা হিন্দু মিলন মন্দির রয়েছে। হাসনাবাদ ব্লক থেকে ধরমবেড়িয়া, দক্ষিণ মহেশপুর, ঘুরিপাড়া, বেলেডাঙ্গা, চব্বিশ বিঘা, খলিচিপাড়া, পাটুলিখানাপুর, বেনের মোড়, দাসপাড়া, খাপুকুর, ট্যাংরামারি, আন্নাড়া, লেইয়াপাড়া, খালপাড়া, কদমতুলি, টিয়ামারি, হাসদা, কুমিরবাড়ি, এখানেও একটা কুমিরবাড়ি আছে, পোলপাড়া, হাসনাবাদ ও টিয়ামারি, আর সন্দেশ্বরী ব্লকে শীতলিয়া, কলাগাছি, এই সমস্ত জায়গাতে ব্যাপকভাবে রিলিফের কাজ হয়েছে। সাংঘাতিক সেবার ক্ষেত্রে ভারত সেবাশ্রম সংঘ অপ্রতিদ্বন্দ্বী। ভারত সেবাশ্রম সংঘ এমনিতর ভাবে এই সুপার সাইক্লোনের রিলিফের কাজ আমরা করে চলেছি, কিন্তু তারপর তারপরে আজকের যে বিষয় যেটা কোভিড ১৯, এতে আমাদের শিক্ষার ক্ষেত্রে কি প্রভাব পড়েছে, এই শিক্ষার ক্ষেত্রে প্রতিটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সেটা বন্ধ হয়ে গেছে। আমাদের পৃথিবীতে সমগ্র বিশ্বে ১২০ কোটি ছাত্রছাত্রী, তাদের ছাত্রছাত্রী এবং ভারতবর্ষের ৩২ কোটি ছাত্রছাত্রী তাদের স্বাভাবিক স্কুল কলেজের জীবন, স্কুল কলেজ এবং ইউনিভার্সিটির জীবনযাত্রা থেকে তারা ক্ষতিগ্রস্ত এবং তারা এই বাড়িতে থেকে পড়াশুনো করে তাদের খিটখিটি মেজাজ হয়ে যাচ্ছে এমনিতর পরিস্থিতি। এবং যে সমস্ত বেসরকারি স্কুল, বিশেষত ইংলিশ মিডিয়াম স্কুল, যেগুলো আমাদের যেমন দুর্গাপুর, আমি যে স্কুলের সেক্রেটারি, প্রণবানন্দ বিদ্যা মন্দির, আইসিএসসি, আইসি, সেটা দিল্লি বোর্ডের, ৩০০০ স্টুডেন্টস, সেখানে আমাদের অনলাইনে ক্লাস শুরু হয়েছে প্রথম থেকেই। আমাদের বাচ্চাদের যেটা কেজি থেকে শুরু করে কিন্ডারগার্টেনের বাচ্চা ছেলে মেয়েদের
সাতটা থেকে নয়টা পর্যন্ত অনলাইনে ক্লাস, এবং বড়দের 9টা থেকে 12টা পর্যন্ত 4টি করে ক্লাস প্রতিদিন কম্পালসারি। এবং এটা প্রাইভেট স্কুল, এটা ফিস নেওয়া হয় গার্জেনদের কাছ থেকে, এবং কাজেই আমাদের দায়বদ্ধতা পড়াতে হয়েই এনি হোক এমনিতরভাবে। এবং এই বাচ্চা যারা ছোট বাচ্চা কেজি এবং ক্লাস 4 পর্যন্ত ইত্যাদি ইত্যাদি, তাদের পক্ষে বড় মুশকিল এই ইন্টারনেট বা কম্পিউটার বা কি বলে অ্যান্ড্রয়েড ফোন, তার দিকে তাকিয়ে স্ক্রিনের দিকে একটানা তাকিয়ে থাকা তাদের পক্ষে মুশকিল। এতে তাদের চোখের উপর চাপ পড়ে, চোখের ক্ষতি হতে পারে, অনেকক্ষণ তাকিয়ে থাকতে পারে না, এবং এতে তাদের মনটাও চঞ্চল হয়ে। কিন্তু বড়দের পক্ষে আমরা দেখেছি অনলাইন ক্লাস, বিশেষত ইংলিশ মিডিয়ামে যে সমস্ত ছাত্র ছাত্রী গার্জেন যারা সামর্থ্যবান, তারা তাদেরই ছেলে মেয়ে সাধারণত শহর ভিত্তিক, তারাই সেই সমস্ত স্কুলে তাদের সন্তানাদি তাদের ভর্তি করে। কিন্তু ভারত সেবা আশ্রম, যেমন দুর্গাপুরে আমাদের যে স্কুল, সেখানে আমাদের মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের অটো চালক এই সমস্ত গার্জিয়ানদের ছেলে মেয়েও আমাদের এখানে রয়েছে, এবং তাদের আমরা কমিশন বিভিন্নভাবে কম পয়সা নেই, এবং তাদের ফিজ আমরা মৌকুব করে দিই অনেক ক্ষেত্রে। এমনিতরভাবে আমরা দেখেছি ভারত সেবা আশ্রমের এই এই সমস্ত প্রথম যখন অনলাইনে অনলাইন ক্লাস শুরু হলো, অনেকের হয়তো অ্যান্ড্রয়েড, এবং তাদের অ্যান্ড্রয়েড ফোনগুলো কোনো ক্রমে তারা কিনলেন, কেনার পর যে অ্যান্ড্রয়েড ফোন তারা ব্যবহার করবে, ব্যবহার করার মতো টেকনোলজি তারা জানে না, হয়তো এই প্রথম জেনারেশন তারা শিক্ষা পাচ্ছে, এমনি তাদের ব্যাকগ্রাউন্ড কিছু নেই, তাদের পক্ষে বড় মুশকিল। কিন্তু যারা মধ্যবিত্ত, যারা মেধাবী ছাত্র, এই অনলাইন ক্লাসের ফলে আমরা দেখেছি যারা মেধাবী ছাত্র ছাত্রী তারা খুবই উপকৃত হয়েছে। আমাদের একজন প্রখ্যাত শিক্ষাবিদ, পাশ্চাত্য শিক্ষাবিদ ডোনাল্ড, তিনি বলেছেন যে সমস্ত দেশ টেকনোলজিকে নিয়ে এগিয়ে যেতে পারে, টেকনোলজির উপর নির্ভরশীল, তারা 10 গুণ ক্ষমতা বা 10 গুণ তারা ক্ষমতা অর্জন করতে পারে, এবং 10 গুণ তারা লাভ করতে পারে। কিন্তু আমাদের পক্ষে আমরা লক্ষ্য করেছি যে সমস্ত এই সমস্ত ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে আমরা লক্ষ্য করেছি যারা মেধাবী ছাত্র ছাত্রী, তাদের আমি জিজ্ঞেস করে দেখেছি আমাদের স্কুলের, আমাদের ICSC এবং CBSE, আমাদেরটা ICSE, আমাদের বেশ কয়েকটা ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে, তো আমার স্কুলটা আমি যেটাতে রয়েছি, সেই সমস্ত মেধাবী ছেলেদের আমি জিজ্ঞেস করে দেখি, ছেলে মেয়ে তাদের ছাত্র ছাত্রী তাদের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে আমি কথা বলেছি, এবং তারা বলছেন যে স্বামীজি আমাদের ফিজিক্যাল ক্লাসে আমরা যতটুকু লাভবান হতাম তার থেকে আমরা অনেক বেশি লাভবান হচ্ছি, স্কুলে যাওয়া আসার একটা টাইম ব্যয়িত হতো, আমাদের 3টে 4টে ক্লাস চলছে, এতে আমাদের টিচার একজন টিচার আমাদের সব 4টে 5টা সেকশন ছিল আমাদের, এবং আমরা স্যারের যে লেকচারটা আমরা আমরা রেকর্ডিং করে নিতে পারছি, এবং এক্সট্রা যখন আমরা ব্যস্ত নেই যখন সময় পাই অবসর সময় সেইগুলো পুনরায় শুনতে পারি, এটা একটা ভালো দিক, বিশেষত মেরিটোরিয়াস যারা মেধাবী ছাত্র ছাত্রী। কিন্তু আমাদের স্কুলের একজন খুবই ভালো টিচার রবি স্যার, তিনি খড়গপুর IIT ছাত্র ছিলেন, রবি স্যারকে আমি জিজ্ঞেস করলাম যে আপনার কি ধারণা এই অনলাইনে ক্লাসের পরে তারা আমাদের ছাত্র ছাত্রীরা কতটা লাভবান হচ্ছে, তিনি বললেন স্বামীজি যারা মেধাবী ছাত্র ছাত্রী তারা অনেক গুণ লাভবান হচ্ছে, বুঝতে পারছি, এবং কিন্তু যারা যারা অন্য মানুষ খুব একটা ভালো স্টুডেন্ট নয় তাদের পক্ষে অনেক সময় ক্লাসে যখন ফিজিক্যালি পড়াতে অন্য মানুষ হয়ে যায় তার কাছে গিয়ে মৃদু একটু গালাগাল দেয়, মৃদুভাবে ভর্ৎসনা করি বা তাদের মাথায় একটু হাত দেয়, আরে বাবা, কিন্তু তাদের পক্ষে তারা যে কতটুকু লাভবান হচ্ছে সেটা মোটেই বুঝতে পারছি না, এইটাই এইটাই তাদের পক্ষে ক্ষতিকারক কাজেই। এবং এই অনলাইন ক্লাসের পরে একটা জিনিস আমরা লক্ষ্য করছি, যখন
ফিজিক্যাল ক্লাস মা বাবা তাদের সন্তানই তাদের স্কুলের গেটের ভিতর ঢুকিয়ে দিয়ে তারা নিশ্চিন্তে বাড়িতে কাটান, আবার ঘন্টা পড়ার আগে এসে তাদের সন্তানাদের বাড়িতে নিয়ে যান। কিন্তু এই অনলাইন ক্লাস শুরু হওয়ার ফলে আমরা লক্ষ্য করেছি মা বাবা তারা বেশি কনসার্ন ছেলেমেয়েরা কি পড়াশোনা করছে, সঙ্গে সঙ্গে ছেলেমেয়ে তাদের বলছে বাবা খোল 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 মোবাইল খোল, এবং পাশে বসে দেখছেন এবং শিক্ষকদের সঙ্গে তারা তারা কথাবার্তা বলছেন, তাদের সাথে ইন্টারাক্ট করছেন। এটা একটা স্কুলে যেতে হচ্ছে না এবং গার্জিয়ান মা বাবা তারা শিক্ষকদের সঙ্গে তারা যোগাযোগ করতে পারছেন, কথা বলতে পারছেন, এটা একটা ভালো দিক। কিন্তু কিন্তু এই সমস্ত দিকের ভেতর যারা খারাপ আমি আলোচনা করেছি খারাপ, এবং এই অনলাইন ক্লাস শুরু হওয়ার পরে আমরা লক্ষ্য করেছি কতগুলো জিনিস, যেমন রিপোর্ট কার্ড ডিস্ট্রিবিউশন নিয়ে বিঘ্ন ঘটেছে, বুক ডিস্ট্রিবিউশন নিয়ে বিঘ্ন ঘটেছে, এবং স্কুলের কালেকশন ফিজ কালেকশন এটাতেও বিঘ্ন ঘটেছে, এবং যে সমস্ত স্কুল একটু কমজোরি সেটা আমরা লক্ষ্য করেছি সেই সমস্ত স্কুলের শিক্ষকদের ঠিক মতো স্যালারি দেওয়াও সম্ভব হয়নি, এবং গার্জিয়ানদের দেবে কি করে, সাধারণ যারা নিম্ন এবং মধ্যবিত্ত সম্পর্ক অনেকে চাকরি প্রাইভেট জব করছেন চাকরি হারিয়েছেন তাদের পক্ষে দেওয়া মুশকিল, এবং স্কুলের পক্ষ থেকে এ মুহূর্তে কম্পিউটার ফিজ বাসের যে ফিজ ইত্যাদি ইত্যাদি বন্ধ করা হয়েছে, এবং সে ছাত্রছাত্রীদের কাছে আমি কথা বলে জেনেছি যে বিশেষত ম্যাথস ক্লাসে তাদের অসুবিধা হচ্ছে, কেননা ব্ল্যাক বোর্ডে দেখানো শিক্ষককে দেখাতে পারছে না ঠিক মতো, অসুবিধা হচ্ছে ল্যাবের প্র্যাকটিক্যাল ক্লাসটা অসুবিধা হচ্ছে, কম্পিউটার ক্লাস ঠিকই চলছে তাদের। কতগুলো ভালো দিক রয়েছে এবং খারাপ দিক অনেকগুলো রয়েছে, কাজেই আমরা এই যে COVID-19 আমাদের প্রচুর ক্ষতি করেছে, যেমন ক্ষতি করেছে তেমনিতর ভাবে আমাদের সেই মানে চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য সাহস আমাদের জুগিয়েছে, সাহস আমাদের জুগিয়েছে, আমরা এমনিতর ভাবে এগিয়ে চলেছি, এবং এরপরে যদি অক্টোবরের শেষের দিকে যদি স্কুল খোলে, বাচ্চাদের জন্য তো স্কুল খোলা সম্ভব নয়, আমার মনে হয় ক্লাস 9, 10, 11, 12 যদি খোলা হয় স্কুল স্যানিটাইজ করতে হবে প্রতিদিন, এবং মা বাবা এমনিতর উপস্থিতিতে তাদের ছেলে মেয়েদের তাদের সন্তানাদি এদের স্কুলে পাঠাতে পার সাহস হবেন কিনা এটাও একটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে, খুবই একটা বড় প্রশ্ন। কি করে সম্ভব এই পরিস্থিতির ভিতর মা বাবা কতটুকু সাহসী হবে এটি আমাদের চিন্তা করতে হবে, এটি আমাদের চিন্তা করতে হবে। এই COVID-19 এর কি পরিস্থিতি হবে প্রতিটি ছাত্র ছাত্রী, এবং যদি স্কুল খুলে দেয় তো আমরা অন্তত 3 মাস যদি হাতে পেয়ে যাই, আমাদের হলিডেজ গুলো বন্ধ করে দিয়ে স্যাটারডে সানডে সেটা তো ক্লাস করতে হবে এক্সট্রা ক্লাস করে, এবং ক্লাসের টাইমিংস বাড়িয়ে দিয়ে যদি চেষ্টা করা হয় খানিকটা আমরা হয়তো মেক আপ করতে পারবো, কাজেই এটাও কতদূর কি হবে সেটা ভগবানই জানেন। কাজে এই পরিস্থিতিতে আমাদের ছেলে মেয়েরা যেভাবে পিছিয়ে পড়েছে ভগবানের কাছে প্রার্থনা করি তুমি আমাদের এই করোনা ভাইরাসের এই এই দৌরাত্ম্য থেকে আমাদের মুক্ত করো, তাছাড়া আমাদের বাঁচার কোনো পথ নেই। আজ যারাই আমাদের লাইনে যারা রয়েছেন যে সমস্ত ছাত্রছাত্রী, বাংলার কথা যদি বলতে যাই আমাদের বাংলা শিক্ষা জগতের সার্বিক ক্ষেত্রে ভারতবর্ষের শীর্ষ শীর্ষ স্থান দখল করেছে সেই 19 শতাব্দী, তখন বাংলার ঘরে বৃহস্পতি, বাংলার বাংলার শিক্ষা ক্ষেত্রে গোটা ভারতবর্ষকে শাসন করেছে, শিক্ষা ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে ধর্মক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে আমাদের কলকাতার ইউনিভার্সিটির কত নাম ছিল, প্রেসিডেন্সি কলেজের ছাত্র দ্বারা গোটা ভারতবর্ষ থেকে আসতেন কলকাতা প্রেসিডেন্সিতে, রাজেন্দ্র প্রসাদ তিনিও প্রেসিডেন্সি কলেজের ছাত্র এখানে এখানে আসতেন, এবং প্রেসিডেন্সি কলেজের ছাত্রছাত্রীর নাম শুনে ট্রেনে যাচ্ছেন তারা শ্রদ্ধায় মাথা মানে নত করতেন, প্রেসিডেন্সি কলেজের এত সুনাম ছিল, সেই বাংলা আজ কোথায় চলে গেছে। গোখলে একদিন বলেছিলেন, গর্ব করে বলেছিলেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো, বাংলা আজ যা চিন্তা করছে গোটা ভারতবর্ষ আগামীকাল বা পরশু দিন চিন্তা করে, সে এই ছিল সেই বাংলা, বাংলার জন্য আমরা গর্বিত ছিলাম। কিন্তু আজ বাংলার আমি আমি কাউকে আঘাত করছি না, আমাদের ছেলেপেলারা মেধাবী, কিন্তু আমাদের বাংলার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সেই রাজনীতির আঁকড়া শুরু হয়ে গেছে, এর জন্যই আমাদের এই পতন ঘটেছে। সেই
আচ্ছা, উড়িষ্যা কোথায় ছিল? বাংলাতে কোনো আইএস আইএস অফিসার পাওয়া যাচ্ছে না এখন। কোনো কোনো সাল দেখা যাচ্ছে একটাও বাংলা থেকে কোনো আইএস ক্যাডার বের হচ্ছে না, কোনো আইপিএস কোনো অফিসার অ্যাডমিনিস্ট্রেটিভ বাংলাতে নীল হয়ে যাচ্ছে। কাজেই এটা আমার দুঃখে, কাজেই যুব সমাজের কাছে, যুবক ভাইদের কাছে, তোমরা যারা আজকে লাইনে রয়েছো, যারা দেখছো, তোমাদের সেই পূর্বের কথা স্মরণ করতে হবে। বাংলা কোথায় ছিল? সমগ্র ভারতে বাংলা শাসন করেছে, তার শিক্ষা, বাংলার আদর্শ গোটা ভারতবর্ষ মাথা নত করতে বাংলার কাছে। সেই বাংলা আজ সব থেকে পিছিয়ে পিছিয়ে পড়েছে শিক্ষায় বলতে গেলে। সেখানে সর্বভারতীয় কোনো কম্পিটিশনে বাংলা দাঁড়াতে, বাংলার ছেলেপেলেরা কম্পিটিশনে সর্বভারতীয় কোনো কম্পিটিশনে তারা দাঁড়াতে পারে না। এই বাংলার চরম উন্নতি এবং উন্নতির পথ আমরা আমাদের প্রতিটা ইউনিভার্সিটি থেকে সেই রাজনৈতিক মুখজাল সেটাকে আমরা ছড়িয়ে দিয়ে আমরা সেই আমরা প্রতিজ্ঞা করব, আমরা সেই হৃত গৌরব আমরা ফিরিয়ে নিয়ে যাবো বাংলার বুকে। তবেই তবেই বাংলা আবার এগিয়ে এগিয়ে যাবে, তবেই বাংলা আবার গোটা ভারতবর্ষকে বর্ষকে আমরা শাসন করতে পারবো। অ্যাডমিনিস্ট্রেটিভ সার্বিক দিক দিয়ে, ডক্টর, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট সার্বিক দিক দিয়ে বাংলা শাসন করতে পারবে। কাজেই আমরা আশাবাদী এবং যুবক ভাইদের কাছে, তোমাদের কাছে আমার সনির্বন্ধ প্রার্থনা, অনুরোধ, আর্টস করিও আবার রুখে দাও আমাদের সেই প্রাচীন ঐতিহ্য, প্রাচীন হৃত গৌরব, হারানো গৌরব আমরা ফিরিয়ে নিয়ে আসবো, যাতে করে গোটা ভারতবর্ষে থেকে তার বাংলার দিকে তাকাবে এবং তারা বলবে, গোখলে যেমন বলেছেন, আরো অনেকে বলবে হাত উঁচু করে, হট বেঙ্গল থিংস ইন্ডিয়া থিংস টুমরো, সেই দিন আমাদের চাই। কাজেই তোমাদের কাছে আমার সনির্বন্ধ অনুরোধ, তোমরা আবার যাবো পূর্বের সেই হৃত গৌরব আমাদের ফিরিয়ে আনতে হবে, তবেই বাংলা তবেই বাংলা গোটা ভারতবর্ষকে পথ দেখাতে পারবে, আমাদের সেই দিন চাই। আর আমাদের ডক্টর, আমাদের সায়েন্টিস্ট, তারা করোনা ভাইরাসের সেই ভ্যাকসিন তৈরি করার জন্য তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, আপ্রাণ প্রচেষ্টা করছেন, এবং খুবই তাড়াতাড়ি সেটা যদি বেরিয়ে যায় তাহলে আমরা প্রতিষেধক সেই ভ্যাকসিন নিতে পারলে সেই প্রোটেকশন নিয়ে আমরা নিয়ে আমরা সাহসী হব এবং আমরা কাজে স্কুলে সর্বত্রই রেলের চাকা ঘুরবে, সবকিছু আমরা এগিয়ে চলবো। কাজেই আমাদের যারা আমাদের সায়েন্টিস্ট, আমাদের ডক্টর, আমাদের শিক্ষক, আমাদের নার্স, ডক্টর, তারা এই করোনা ভাইরাসের জন্য তারা যেভাবে মানুষের সেবা করে চলেছেন তারা তাদের কাছে আমরা কৃতজ্ঞ। কাজেই সর্বশেষ আমি যুবক ভাইদের কাছে তো আমি সনির্বন্ধ অনুরোধ করব, তোমরা রুখে দাঁড়াও ভাই, বাংলার হৃত গৌরব তোমাদের মা বাবার মুখ উজ্জ্বল করতে হবে, তবেই 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 আমাদের আমাদের সেই পূর্বের যারা আমরা তারা চলে গেছেন তারা সেই দিক চক্রবালের অন্তরাল থেকে দেখছেন যে আমাদের আমলে বাংলা কোথায় ছিল, আজ কোথায় অবনতি, কোথায় আমরা পৌঁছেছে। আর যদি তোমরা জাগাতে পারো বাংলাকে, বাংলা সেই রীত করো, তাদের আশীর্বাদ তোমাদের মাথায় তোমাদের শিরে বর্ষিত হবে। কাজেই তোমাদের কাছে এইটাই আমার সনির্বন্ধ অনুরোধ। কাজেই আমরা আমরা বলতে চাই, একটা শেষে আমি বলতে চাই, উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ডেফিনেটলি উই শ্যাল ওভারকাম। কাজেই কবির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, এ নহে স্বপন, এ নহে কাহিনী, আসিবেই সেদিন, আসিবেই সেদিন আসিবে। আচার্য স্বামী প্রণবানন্দজী মহারাজের মহান আশীর্বাদ আমাদের সবাই শিরে বর্ষিত হোক। ওম শান্তি, শান্তি, শান্তি। আমাদের মহাবিদ্যালয়ের, রবীন্দ্র মহাবিদ্যালয়ের আমাদের অধ্যক্ষ প্রশান্ত ভট্টাচার্য এবং এবং আমাদের সবাইকে সবাইকে ধন্যবাদ প্রদান করছি যে আমাদের মতো সন্ন্যাসীকে আপনাদের অনুষ্ঠানে সুযোগ করে দেওয়ার জন্য শত ধন্যবাদ গ্রহণ করছি। গুরু মহারাজের মহান আশীর্বাদ আপনাদের শিরে বর্ষিত হোক। ওম শান্তি, শান্তি, শান্তি। স্বামীজিকে অসংখ্য ধন্যবাদ তার ওনার এই মূল্যবান বক্তব্য আমাদের কাছে রাখার জন্য এবং ওনার অভিজ্ঞতা, কর্মজীবনের অভিজ্ঞতা আমাদের কাছে শেয়ার করার জন্য। নাও আই রিকোয়েস্ট আওয়ার সেকেন্ড স্পিকার প্রফেসর কানু চরণ সাহ। প্রফেসর কানু চরণ সাহ হেড দ্য ডিপার্টমেন্ট অফ এডুকেশন অ্যান্ড প্রিন্সিপাল বিনয় ভবন বিশ্বভারতী। হি ডিড এমএ ইন এডুকেশন অ্যান্ড ফ্রম
Robin Shaw College, Kottok. He got his MPhil and PhD degree in education from Devi Ahuja University, Indore, Madhya Pradesh. He has more than 30 years of teaching experience in various universities like University of Lucknow, Rajiv Gandhi Central University and Devi Ahuja University and so on. He has vast research experience. He already guided and completed 20 doctoral level researchers. And presently, 6 research scholars are under his guidance. He has experience of providing consulting and working in several international, national, and state level projects in education. Professor Shaho has more than 30 papers published in various journals and 2 educate books. He has founder, director of Institute of Rural Development, University of Lucknow. He is the founder secretary in Turanova Society and NGO. He is member of various board committees and institutions. Now I request Professor Shaho to deliver his speech. Please, sir. Thank you, Pranabi. Yes, I hope I am audible. Yes, I hope I am audible. Okay. Thank you so much, Pranavi, for giving me such a wonderful opportunity. Let me at the outset pay my respect to Swami Dibyananji Maharaj, the previous speaker, who extensively spoke about the activities of Bharat Sevashram and relating it to the COVID-19 and teaching learning system. Let me thank Principal Dr. Bhattacharya, Pranabi, and the coordinator IQSC, Professor Tanmay Bandyopadhyay, and the team members of the organizing committee, Ravindra Mahavidyala, of this wonderful webinar on value education during COVID-19 pandemic. The theme chosen for the webinar is of seminal importance and very, very timely. I, from the core of my heart, thank the organizers for making the topic so relevant to the time and the people associated. See, let me tell you one thing. All of us have been acquainted with the situation for last 6 months. I think there is a noise. Yes. Hello, is there a noise? There is a background noise, sir. Is there a noise? Yeah. We all have experienced the last 6 months, say virtually from last March till date. So many things have happened in our life. It cannot be counted. We have seen which was not there earlier in our life. People in the world say that the pandemic has taught us a great lesson which our 30 years of teaching learning could not teach. Our long, past years of life could not teach. The pandemic has taught us. The world leaders are looking to it as a great pause in human history. It has really, pushed the off button of life. And interestingly, if we look to this last 6 months, something unprecedented has happened. Prior to COVID, you'll find there was an enormous speed of life. People were running. Suddenly, it came to a halt, which is very, very unprecedented. While we were running in uncontrolled speed, definitely it was giving us many kinds of thrills,
but at the same time, we were not sure where we are going. Once life came to a halt, it gave us an opportunity to look back why we were running so fast and where at all we all were running. Is there any really a meaning in such a speed? You know, environmentally, we the whole world was in trouble. People say after this great halt, great pause, you know, the environment has become a little cleaner. The environment has become little greener, and the animals, birds, which were not visible prior to COVID, are around, you know, all around with their beautiful chirping sounds. Though there have been many abnormal things in these 6 months, there have been, you know, very wonderful things which the world didn't see. So while, you know, the organizers have thought about value education in COVID-19 pandemic, it's a high time we should think what are the things really valuable for our life and for the society. Say two or three things, let me, you know, state for your consideration. During this COVID-19 pandemic, if you really look at the newspapers, if you look at the television, you know, you will find that, you know, lakhs of the people were dying. It was heart-wrenching scene to find that in America and other developed countries where the death number was really very, very high. There was no space in cemetery and graveyards to put the dead bodies. Dead bodies were being piled up one after another, one over another. And something interesting to find that all the nations who were claiming themselves to be developed, they were hard hit. I wonder if they are claiming themselves to be developed with all their development of science and technology, development in the field of knowledge, what made them to suffer so grievously? While poor countries were, you know, comparatively less affected, developed countries were hard hit with their all advancement. This has posed a serious question before the world. Then something you will find, you know, very disturbing. When the people died in numbers, thousands, lakhs, millions, for the first time, the developed nation came to realize that they have been negligent about their healthcare system. They might have been very developed in other fields. They might be able to send, you know, satellites to moon or some, you know, or they might have been developed in other fields of warfare, but definitely their healthcare system has not been adequate enough to contain the patients even. This has been a, you know, great lesson for the whole humanity to think which things should come first, which things are very, very important in human life. Well, keeping those things in background, we have come across a situation, you know, a lot of uncertainties has happened within last 6 months. Nobody really knew where to go. Even today, nobody knows where we are heading really. What, you know, everything is almost like a gambling. We are throwing a dice. We do not know whether it will work or not. And many leaders are telling that we are, you know, people are expecting the vaccine to come, but, you know, even if the vaccine comes, we have to live with these, you know, COVID-19, you know, this virus called corona, and life has to adapt to a new normal situation. What we didn't see earlier in our life, what we didn't experience earlier, that we are going to live. So we are, you know, whether we like or not, have to adapt a life to the new normal situations. Many things will be changed.
say, if you look at simply our teaching learning system, you know, things have gone, you know, sea change. You know, these online classes has to bring a sea change, total metamorphosis of the system of education, starting from pedagogy, curriculum, content, evaluation system, training. You know, everything has to change if we have to really accept to a new normal situation. Viewers, let me draw your kind attention to certain bigger issues and challenges that have been posed because of this COVID-19. So there is an, you know, unprecedented fear around. There is a fear psychosis. It is related to health. It is related to life and death. You know, since nobody knows, and the coronavirus, you know, changing its, you know, nature, structure, mutation, and all these things, so nobody really knows what is going to happen. I really wonder, you know, sometimes Maharaj was just a few minutes before was telling, it happened in one city of China. We in our lifetime have not seen something so suddenly spread across the world, you know, crossing all the boundaries. The virus is invisible, but it has, you know, affected almost every nation of the world. There is a, so nobody really knows, you know, what to do and how it, you know, it spreads. The precautionary measures what we are, you know, taking, it's all right, but definitely not a guarantee that, you know, tomorrow I will not have this COVID positive symptom. We look to the top leaders of the world suffering from it. Despite all of their precautions, you know, they suffer. Today also, we could see that our home minister, you know, for the third time getting hospitalized just because of he was COVID positive. Then you'll find the next bigger challenge or issue is our confinement to home. The life has been a big void. Life appears to be meaningless. You know, 6 months time, you know, at a go, and by and large being confined to home has been really a challenging experience, really a testing time for many. And this confinement has done definitely, you know, not everything bad, something good, but I'll first focus on the challenges or the disturbing side of this thing. Because of the confinement in home, you know, people have become disgusted, people have become intolerant. There are n number of cases, say 3-4 months, 2 months back, you know, when courts were, you know, closed, many people were just waiting to file the cases. There are domestic violence, increasing amount of domestic violence is every day reported. You'll be surprised, not surprised, you'll find that every day the rate of suicide is growing. And it is more with the youngsters. It is something, you know, so we have to take a pause and think very seriously what, you know, what is that compelling the youngsters to commit suicide? See, it's a million-dollar question. So this pandemic, you know, created such a situation. The youngsters who, you know, who bubble with their spirit, who have got aspirations, you know, who want to dream, who want to achieve something, who want to become something in the life, this 6 months time have really, you know, made them disillusioned. Schools, colleges and universities have been closed. Employment, almost there is a lock in the employment world. And they cannot see to their future. Their aspiration is demolished. So they don't find any meaning in their life. So virtually all these things, you know, has, you know, amounted to,
you know, putting a lot of stress and pressure on their mind. And since our education system has not been so, our culture has changed a lot, and we don't really teach our children, you know, how to find meaning in their life. We have not been able to teach them that life is larger than any temporary incident or temporary challenge. So they think it's the end of the world, and having no other meaningful alternatives, they are forced to commit suicide, which is a very, very serious challenge, which is a serious problem in this pandemic time. Then we have experienced an, you know, unprecedented mess kind of situation with regard to migration and rehabilitation issues of laborers and daily wages. You must have seen when people were shifting from one state to another, how much hue and cry, how much problem, how many people died on the way. You know, you cannot be, you know, really narrate the difficulties and plight of the poor people. Of course, there was a lot of politics in being played in the process of their shifting or in the process of their trouble. Keeping that aside, what is important is to find that the poor man were the worst sufferer. The laborers, you know, migrated with much difficulty. They migrated from one state to their home state, their own place, native place, during the lockdown period even, you know, with a lot of arrangement. But when the lockdown was opened and partially opened, they wanted to again go back to their job. You know, there are a lot of restrictions and there are a lot of limitations too. And many people didn't want to go back to that situation also. So this has created, you know, a kind of, you know, mess so far employment is concerned, so far wages are concerned, and so far their rehabilitation is concerned. Why I'm telling that a lot of politics has gone into it, that while they were shifting, migrating from one place to another, different states were supposed to coordinate with each other. But unfortunately, they failed. But there was a silver lining also. You will find that when the government failed, you know, state governments failed to shift the people from one place to another, one person called Sonu Sood, person, you must be knowing his name, became suddenly famous. He's an engineer boy, you know, engineering boy in the film world. He somehow got inspired and motivated to help the people by looking to the, you know, plight in people in Mumbai. He thought to do something meaningful. And we were, you know, curiously tracking him. The kind of service he has provided by being just an individual, it is unprecedented in history. We used to discuss, if a single person can do such a thing, you know, many people he has been able to, you know, move from one place to another, not only within India, from abroad also he has been, you know, arranging the aircraft to pick the people from different parts of the country and also from outside. Simply people were contacting him, and he was arranging. You know, I really appreciate the brilliant arrangement he did at his personal level, where many of the state governments failed, not because they didn't have the infrastructure, but they wanted to play politics and they wanted to take mileage out of this situation. And one very unfortunate thing is that we of late come across, and it is happening in many states during this COVID period, people are doing business over this pandemic. There have been a provision, you know, once a patient is, when a person is found positive, he has to be admitted, some amount of money has to be spent in his name, in her name. And that money is being siphoned by many in many ways. And people are trying to do business over this, you know, pandemic situation. Then there are, you know, untold, hundreds of untold stories of COVID warriors, like doctors, police, nurses, housewives, you know, whosoever is, even relief workers, you know, whosoever is working
you know, for the good of the people, their life is not free from problems. Just day for us day, I was talking with my, you know, fellow colleague who happened to be a doctor. He was telling that doctors today, I say also similar case came across the newspaper that despite being positive, the doctor is not allowed leave. Same thing is happening in, you know, developed countries also. Since the number of doctors are less in comparison to number of the patients, the government doesn't want to allow any leave to the doctors, fearing that there will be a shortage of doctors and there will be a chaos on the from the side of the patients and the front side of the public. But life is life. Say, for example, you know, my life is important and doctor's life is less important, police life is less important, or whosoever is, you know, providing a service, if he or she suffers from this COVID-19, we take their services and at the same time we put their life in danger. I think it's something, a situation which appears to be extremely bizarre. You know, we need to be extremely careful and sympathetic for such a situation. Then, of course, there is a huge loss of teaching learning days. It has been since this college, Ravindra Mahavidyalaya, is organizing this, you know, webinar, they must have definitely realized that, you know, across the world, including our country and state, there have been a serious loss of teaching learning days. We are really not in a position to cope up, and in a very difficult, in a very tight position to cope up the teaching learning days we have lost. And a lot of effort is being made to compensate that thing through online mode. But yes, online mode has been the only hope at this point of time, but it is not free from problems and troubles also. But nonetheless, since there is no way out, technology has come as a big relief. Friends, let me, you know, draw your attention to the opportunities what COVID-19 has posed before all of us. As at the outset I told, it's a COVID has been a, you know, great pause. The opportunities are, see, sometimes, na, when we run in extreme, you know, excessive speed, we do not know, maybe we'll meet an accident. Many a time, experienced people say, advise that it's always wise to take a pause and, you know, introspect. I think there cannot have been a better period than this 6 months time to pause and introspect. When the theme of the webinar is to talk about the value, say, looking inside is a great thing with regard to, you know, personal values. When you have a chance to introspect, you have a chance to correct yourself. We all are human beings. You know, we are all frail and fragile, however hard, however courageous, however, you know, organized we become, we have a lot of, each and every one of us suffer from multiple, you know, deformities, I can say, you know, multiple problems which we really do not show to others. All of us have got one or other kind of limitations within us. And when we run and run and run and we don't have the time to think about ourselves, we really do not know what we are becoming in the process. A machine may, you know, run tirelessly for hours together, but not the human beings. Human beings has its own limitations. And frankly speaking, when for any reason, for any particular work or on for organizing a particular event, you know, we make a day and night together and we try to organize things in a, you know, maximum speed, there is a likelihood that we commit several mistakes. Nature doesn't move in a maximum speed. Machines can. Nature has its own way of growing and maturing.
what I have understood in these 6 months' time, you know, it has given me a lot of time to introspect also. I was wondering what for we are running, what for we are, you know, moving in such a electrical speed, electronic speed. There's no reason, no need for at all. If we can organize our life a bit, and if we really think a lot about the meaning of life, I think a lot of problems, what the COVID-19 has posed and what has become serious issues for the whole world, within minutes, many of the problems will be sorted out. Only thing is that we have to introspect ourselves. If I look within myself and can confirm that what exactly I want in life, what for I am getting frustrated, or what things in my life are giving me satisfaction, I will find that I really do not need very, very big things, you know, to achieve. As a human being, as a source, you know, as a matter of satisfaction, as a matter of fulfillment, if I can really find out meaning of my life, if I can really find out what are the areas where I have got a specialization, I have got an advantage over others, I have got some potentiality, what my inner self says me to do, then probably I don't need a very big world for that thing to do. I will have to, you know, I'll be able to find out the, you know, source of satisfaction within myself. The next thing is searching meaning and purpose in life. What this, I was just a few minutes before telling that number of suicides are, you know, rising extremely faster rate, and that too amongst the youngsters. It is because you will find that many a time youngsters are busy and ultimately busy for nothing. They don't know what for they have been busy in, you know, some kind or so, in their own engagement, in their own activities. We, when, you know, interact with our young students inside the classroom, you know, it has been a traditional question when we are students in our school also, what do you want to, you know, our teachers were used to ask us the question, what do you want to be in life? Even we are given, you know, to write an essay or write a paragraph or write a, you know, two or three pages about the aims of life. The same question when I asked to, you know, after 35 years to my students in my classroom in recent days, I don't really find enough students, you know, giving right answer or in a position to give the right answer what they really exactly want in their life. And I have come across a beautiful quote where it has been, you know, stated that we become frustrated. You know, it's not important that we don't get what we want in life. Rather, many a time we find that we really do not know what we exactly want in life. And that is precisely happening with these youngsters, you know, for that specific reason, when they don't find enough meaning in their life, you don't find, they don't weave a purpose into their life. You know, in the simple disturbing situation, they really lose themselves, cannot cope up with the situation, cannot see beyond a point, and prefer to end their life. Then, and this pandemic is a good opportunity to introspect, take a pause, and find out a meaning in life. Every human being has got a meaning for his life or for his coming to this earth. Had it not been so, there would not have been, you know, newer babies, you know, would not be taking birth. You know, every single individual or born into this earth has a purpose in life, has a meaning in life. That's why, probably, if I'm not wrong, once Rabindranath Tagore has told that God has not been disappointed with man, therefore, every alternate day, the new babies come into this world. There is a great hope from the
new babies or new children coming to this earth. Then the next opportunity I could, you know, discuss is that there is why we can't find a creative and productive engagement for ourselves. You know, of course, you know, many are advising that when, you know, you really, when you are asked to be confined to home, you know, to maintain physical distancing, you know, you are restricted to have social gatherings, creative and productive, to find out the creative and productive engagement at your own level, at your own house, you know. It could be gardening, it could be painting, it could be singing. I mean, you know, there are n number of engaging activities which are creative as well as productive in nature. And this pandemic has taught many to find new engagements which are creative and productive too. Then a greatest realization has been, you know, that in almost every home, those who are, you know, hesitant to do little physical labor, you know, the situation has taught that everybody has to do something or other. Everybody has to help, you know, himself or herself. Self-help has been a great, you know, lesson in this COVID period. And I find that, you know, there is no alternative to self-help. Self-help teaches us to be independent. An independent person can really be a help for others. A dependent person is always a liability on others. You know, self-help is also, we can little understand it in different way. When, you know, the maid servants, the workers, the helpers were denied access to our, you know, homes, respective homes, you know, we ourselves were, you know, almost compelled to clean the floors, wash the dishes, clothes, you know, all household chores for which either our mothers or sisters or housewives were only acquainted. And this pandemic situation has, you know, even made the males to learn these job and help themselves. I think this has been a wonderful experience, and I think it's a great learning lesson and has been a role reversal for the male members of the society. Then this situation has also taught us to go on experimenting and exploring newer possibilities, not only at domestic level, at our national level also, international level also. See, there, you know, it's interesting to find that the railway coaches are being converted into, you know, COVID treatment centers. And IITs are, you know, as you know, there is a lot of shortage even today of this oxygen, you know, very, very within few, very cost effective, I can say, oxygen and all the support system, medical support system, which were not there in the beginning of the pandemic, you know, within months, when there is a challenge, you will find that we ourselves have seen in our country, you know, many, many new possibilities, many new experiments, you know, took place, and people started exploring the newer possibility, and they have been able to do to bring out, you know, wonderful products of a healthcare, you know, system, and not only supplying to our own country, people of our own country, but the things are being exported too. Then I'll come to the, you know, final part of my presentation, which the webinar has, you know, focused. We have to speak a little on values. What are the values we have learned or we have to teach our children, which has been a great learning lesson to all of us during this COVID pandemic period? Say, if I look
to me as a person, if you look yourself as a person, you have got certain personal values. I told that it has been, the COVID has been a great pause in human history. It has taught each and every individual to think personally for himself or herself. Value, usually defined value, those who do a little, you know, work or focus on value education, they know it very well that values are always to be caught, not taught at all. Value cannot be really taught. I can learn a value or I can apply a value in my life. I can be inspired to, you know, go for a value only when I see somebody doing something. Swamiji, few, you know, prior to me was telling about Pranabananda Maharaj. You know, particularly he was trying to draw the attention of the, you know, viewers, how valuable it was to found and, you know, lay the foundation stone of an organization, non-governmental organization, which will ultimately act for the social welfare. And while he was narrating because just telling that you also do something, you do that thing, this thing will not help. People have to see somebody doing it. Until and unless they see to it, they will really not be inspired. They may be able to remember them for some time. They may be, you know, try to, you know, memorize for some time, but they'll forget it. They will be only inspired by certain values when they personally see in their own wise, or they personally are touched by that, then they can really, you know, adopt those values or cultivate those values in their behavior. So first thing I'll say that this COVID situation has taught us many personal values. We have to be careful about many of the personal values. A few minutes before I was telling, it has taught us the self-help. And it has taught us how to go look inward. We were, you know, the tendency of the human being, you know, the irony, what can I say? Illusion is of this life is the tragedy or the opportunity, I do not know. The usually our tendency of the human mind is to go outward. But the greatness lies not by going or moving outward. Greatness always lies making it reverse. When your mind is telling you to go outward, if you are really in a position to bring it inward, you will find, you know, very many good things happening to you. For that matter, our philosophy, Indian philosophy, has always taught us to be inward looking, to have the self-realization. Self-realization is a great value. Unless I realize myself, it is difficult to realize about others. Self, if you really realize yourself, you know, I don't see really an alternative to self-realization. As a teacher, I can be a teacher when I realize myself. As a student, one can be a better student when he realizes himself or herself. An engineer, if he realizes himself, he can be a better engineer. So everybody at their own place can be wonderful human beings, can be really used for betterment of the society. They can really do wonders if they realize themselves. Because I it's not the time to elaborately deal with what is self-realization. Simply, you know, it can have, you know, enough discussion. It requires a long, you know, discussion. But simply I can say that what you are, why you have been created in this new world. There are millions and the crores of the people. What was the fun of your coming to this world, you know, as another person? If you can ask this question, it may lead you to self-realization. What is the purpose of life? If you aspired something and got it, what do you realize after that? If you have aspired something very great and you didn't get it, what, you know, how do you realize, how do you feel about it? And how it makes a difference to your own self?
you know, there could be what is life, what is death, what is achievement, what is, you know, happiness, what is sorrow. You know, if you keep on asking few, you know, simpler questions, which is, you know, bothering you day and night in every field of our activity, slowly and slowly we'll be able to realize ourselves. Why I came to this world? Why I am a teacher? Then I'll tell you something about professional and institutional values. Say, after 35 years of my service in the education system, I find that teaching is a noble profession but worst job. Profession is noble, no doubt, and nobility is not because of people like me or, say, one or two persons. No, the nobility of the profession because there have been great people in this profession. They have made great sacrifices. That's why they have really served the nation. They have really served the people. They have really been instrumental in making people realize themselves. Even in India, we have a great tradition that our gurus, as Swamiji, you know, started his lecture by, you know, paying his respect to the gurus. We have a tradition of respecting our gurus, even at times, you know, giving a place higher than the God, as because we in our human limitations may not be able to see God, but we have seen our gurus. If I am speaking something, you are in a position to understand. I am telling a language, you have to understand. I am giving an example, you have to understand. Probably this language, this meaning, this understanding we have got from our respective teachers in various forms. Could be my mother as a teacher, my father as a teacher, my brother or elders, you know, teachers in various forms have been able to make their contribution in our lives so that today we are in a position where we are. So this professional and institutional value teaches us that if I'm a teacher, my profession demand, what my profession demands. If I'm a teacher, it's not that I did a PhD, you know, 20 years back and after that didn't open a page and every day I'm going to going to the class and teaching something out of my memory. Really, my professional ethics really doesn't allow. If a doctor, you know, as per his professional ethics, suppose after getting a doctoral degree certificate, becoming a doctor, he doesn't keep in touch with the latest development in medicine, surgery, and all these things, technology, probably he will commit a blunder. He'll be a disaster for the profession. Similarly, if an engineer, if he doesn't improve upon, you know, professional demands, you know, if he doesn't improve himself, you know, herself in his profession, he himself will ultimately prove a disaster to the profession. And these professional and institutional values are extremely important. And during this COVID-19, it has become all the more important to sincerely understand what we are expected to give as a part of our, as a duty of our, and as a duty and responsibility of our profession. If I'm a teacher, I'm not going to my class and I'm getting my salary. Of course, I'm asked to take online classes, but when I'm taking online classes, am I doing justice to my students? This is a profession demands. Am I ethically accountable to the misery or the trouble of my student who is 100 miles away from me? If I am professionally committed, if I have a, you know, professional outlook, if I have a professional responsibility, I think I will be able to touch upon my students, even if he's away from me physically. If I'm not a professional, probably I'll be, you know, easily find out 101 alibis not to do my job and always can defend myself. This is not a value, you know, it has to be, you know, discouraged in all the institutions. And say, for example, while I take a profession, I am serving definitely to certain institution.
And when my institution is my place of work and is a place of worship, if my institution suffers, there is no point in, you know, talking about my profession. My profession, I cannot practice my profession in a vacuum. So as a professional, I have a role to contribute towards my institution too. Then comes family. You know, family is, you know, almost everybody is aware, or everybody must admit that how big have been the role of family in our life. Just think, when we were born as a helpless child, think about your mother, think about your father, think about your other relatives in the family. Say how much they have contributed towards your growth, towards my growth. I cannot say, for example, I really cannot repay their contributions in my life. Einstein was very apt when he says that I have got so much from this society that despite my best efforts, I will not be able to repay in this entire lifetime. In the similar spirit, I can say that all of us, whatever we get from our family, by whatever we have got from our family, in our entire lifetime, we will not be in a position to repay, whether she is my wife, whether he is my husband, whether he is my brother or father, or anything, because family is the place where really I can say India grows. If India has still got a little strength, this is because of our family life only. Our families are not like, you know, families in the Western countries where the relationship are very brittle, very fragile. Relationships are made in the morning and broken in the evening. Indian families are not there. You can have a number of examples that how badly our women folk, our mother, our sister, our wife suffer in our family. Even then, they don't leave us. So I, you know, hats off to them. We salute them that during this pandemic time, I can say with least hesitation that the sacrifice of the women folk, our wives, our sisters, our brothers, you know, have been tremendous for the reason for which we are in a position to, you know, operate or the function. Otherwise, you know, our life would have been doomed and a hell. It can be very well realized, and they can realize it very well, those who are living out of family. Then I would draw your attention to the social values related to our society and community, where cooperation, health, responsibility, obeying law and order, feeling and fraternity can be, you know, really the very, very important values. Then national and global values. See, this pandemic, I don't know, India has a rich tradition like called Vasudeva Kutumbakam. It has been our ancient, you know, dictum. Of late, the Western world taught and brought a concept like globalization. Whether we understood it not earlier, at least this COVID pandemic has taught us how the whole world is interdependent, how the, you know, a single thread is passing through almost all the countries, all the humanities, whether one is Chinese or American or British or Indian, you know, somewhere or other a common thread is passing there, which Rabindranath Tagore had realized very seriously, and you know, for the reason which he founded Vishwabharati with a, you know, wonderful motto, Vishwam Bhavati Yatra Ekanidam. The whole world is a single family. Anything happening, good or bad, to any person, any nation in the world is likely to affect the other part of the world, because spiritually and technically things are related. Then I'll draw your attention to the part of environment, which has been, you know, I just narrating that, you know, during COVID-19, you know, many things bad has happened. At the same time, many things good has happened also.
the environment has become little cleaner and the world is looking little greener, and the birds and animals which are not visible are around, and the rate of pollution has dropped down. And fortunately enough, all of us have seen this year that the amount of rain has been not scanty. It has been really good enough, at least in this time. Then, my dear friends, I will, you know, at the final word, I would say, I'll draw your attention to Swami Vivekanand, who 120 years before, when plague was, you know, playing havoc in Kolkata, it was called a pandemic that time. He had, you know, this, we are getting SOPs now from the government, you know, Home Ministry. That point of time, Swami Vivekananda, you know, gave some, you know, precautionary, wrote something precautionary, what to do during the time of pandemic. One thing he was telling, first thing is that don't be afraid of it. Many a time we are fearful without having, you know, anything substantive. Fear becomes psychological. And because fear is psychological, it compels somebody to do a wrong. Fear is the sure cause of degradation. He was used to say, fear is the sure cause of degradation and sin. Definitely there are n number of challenges and difficulties during COVID time, but there is, it's not end of the world. It's a temporary. It's a time which we have, all of us, to face together. And we have to, I'm pretty sure the humanity will overcome it. Humanity will not end with this pandemic. There are silver lining also. What he was telling, I'll simply say that he was 120 years, 21 years before, he could see the lifestyle of the people where he was trying to advise the people to bring a change. That time he told, live a pure and clean life. Mahatma Gandhi told, simple living and high thinking. Live your life simple. If any value which has been extremely important, or the COVID has taught more than others, I personally has felt that I have earlier as a student, I had read Simple Living, High Thinking. I read it. I wrote in my answer script only, examination papers, but I didn't realize. Today, I realize any way I complex my life, if I enhance my requirements, it's an additional problem for me to go to the market and get it, you know, purchase it for myself. You know, always less is, I have learned that less is always more. Simple life is always a better life. Simple life is always a quality life. Complex life is difficult life. Complex life is cumbersome life. It won't allow you to think high. Once we make our, is there, a, you know, on the, another drop of a hat, in a simple way, if we do not careful, our life becomes complicated and complex. Becoming complex is very simple, but being simple is very complex. I will end up with an example, you know, with from the life of Mahatma Gandhi, because he was a man of simplicity who has taught us many things. Unfortunately, we have not understood him properly. Say, in environmental context, he was telling little, just earlier I was telling how environmental values has to be, you know, inculcated in the students and how you are going to teach them. He was of opinion that, he has given a wonderful statement with regard to environment, that the nature or the environment has enough for the human need, but not enough for a single man's greed. When a man becomes greedy, even the whole world will not be sufficient for the greed of a single man. But so far need of the people are concerned, need of the world is concerned, the environment, the earth has got enough for all of us. Yeah. Yeah. So,
what was I was telling last thing? Simple living and high thinking. Say, if we really, you know, make our life pure, clean, and simple, I assure you that many of the problems will be overcome. I was trying to tell you that I'll cite an example from the life of Mahatma Gandhi. Mahatma Gandhi, as you know, looking his dress, you can understand how simple he was. Once he was to visit a particular place and stay overnight. And a room has to be arranged for his overnight stay. The room was earlier, furnished with certain kind of gadgets, some kind of furnitures. But Mahatma Gandhi was always, loving to, sleep on the floor. A simple mat and kind of the thing. So when some people tried to, give the best of their hospital to Mahatma Gandhi, those who knew Mahatma Gandhi, they told that, there have been many gadgets and furnitures in that room. Please vacate because it will not be acceptable to Mahatma Gandhi. So many of the furnitures were to be removed. And while removing the furniture, and many of the furnitures were removed, and Gandhi came and stayed in a very simple, by using a simple mat and sleeping on the floor. Next day when he left the room, the person who were in charge of, dismantling the furnitures and gadgets from the room, they were of opinion that, we found Mahatma Gandhi is extremely simple, but maintaining the simplicity of Mahatma Gandhi is extremely difficult. One more simple thing I'll tell you, when I say value like simplicity has to be caught, not taught, and it has to be exhibited in the life of people like Mahatma Gandhi, the reason for which he has been able to inspire the influence, the millions of the people, even the foreign mind, he has created a tremendous impact and indelible mark. A foreigner, by being deeply influenced by Gandhian philosophy, came to meet Gandhi. And he was supposed to stay similar way in a room, just to have a feel of Gandhi. He was to, Gandhi Ashram, Gandhi was used to stay in a particular room, which he was later, he came at a later stage after Gandhi. He was so much inspired that he requested the ashram people, can I have a overnight stay in that room where Mahatma Gandhi was staying? He was allowed. He was given after the dinner was over, he was given the key. And as usual, in the ashram life, you'll find after the dinner, everybody was into their respective rooms. So he was handed over the key and he went to the room. And he found to his surprise that room was extremely simple as usual, Gandhi's, living room. And there were two cots on the both sides of the room. He was in utter confusion that since there are two cots, I don't really know on which Mahatma Gandhi was sleeping. But since everybody was into the room, it was late night, he was not felt it proper to ask anybody this simple matter. But he wanted to get a feel of that cot where Mahatma Gandhi was sleeping. Since there are two cots, he, with his, calculative mind, his reasoning mind, thought that, okay, I have got 5 hours, 6 hours to sleep. So 3 hours of the night I can sleep on one cot and another 3 hours on other cot. And he did that virtually. The entire night divided and half he did it. Next morning when he was leaving the ashram, handing over the key, to the caretakers, he was thanking them altogether that I'm so happy that I really felt so good to, live in the room where Mahatma Gandhi himself was living. I thank that you gave me the opportunity to use the cot which Gandhi was using. The person was, looking at amazingly to that foreigner. He told, what are you saying?
Yes, I'm happy and thankful that you gave me the opportunity to, you know, use the quote Mahatma Gandhi was telling. Then the person simply answered, Mr. X, you are mistaken. Gandhi was never used to sleep on the cot. Though there are two cots, Gandhi was used to sleep on the floor. Dear friends, this is the simplicity of Mahatma Gandhi. Many a time, it is incomprehensible to foreign mind. Even we ourselves have dejected, rejected Gandhi in many ways. What I am, you know, insisting is that during COVID-19, it has been a great lesson for all of us to make our lives simple. Swamiji was telling, live pure and clean lives. Mahatma Gandhi was telling us, live simply. Once we simplify our life, I wish many of our complexities will automatically go out of our life. And it's a long journey, my dear friends. It cannot just after this webinar, I'll become simple. It's not. Simplicity is an attitude. Simplicity has to be cultivated slowly and gradually. It has to start from our families, our mothers, our brothers, our parents, our teachers have to have the belief in the system that simplicity is the ultimate sophistication. Simplicity is the ultimate thing if we want to have a social life. Otherwise, few people will be rich and luxurious. Millions of the people will die. That's not the world we are visualizing. And that's not our value. That's not the value of India. Dear organizers and viewers, thank you so much for giving me this wonderful opportunity. Thank you very much. So now floor is to Pranobi now. Hello. Yes, Pranobi, now floor is yours. Hello. Thank you, sir. Thank you very much, Professor Sahu, for share his thought-provoking speech. Now it is time for question answer session. Time short time, so one or two question may be taken. Question to Swamiji. Manusher modhe mullobodh ki komche apnar matamat ki apnara to manusher shonge kaj korchen manusher jonno kaj koren Tomal Bondhopadhyay doctor Tomal Bondhopadhyay apnar kache proshno ta rekhechen kemon dhoroner mullobodh apnar matamat kemon dhoroner mullobodh specific to boleni mullobodh মানে সামাজিক সোশ্যাল মূল্যবোধ আর এডুকেশনাল মূল্যবোধ সোশ্যাল আর এডুকেশনাল ভ্যালু মানুষ আগে যেমন মানুষ মানুষের ব্যথাতে ইয়ে করতেন সবাই ব্যথিত হতেন এই দিনটা মানুষ যতদিন যাচ্ছে মানুষ যেন কেমন ব্যক্তিকেন্দ্রিক হয়ে যাচ্ছে সর্বত্রই পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু ভারতবর্ষ একটা বিরল দেশ ভারতবর্ষে আমাদের মতো প্রতিষ্ঠান রয়েছে রামকৃষ্ণ মিশন বিভিন্ন সেবা প্রতিষ্ঠান যারা সেবার আদর্শ উদ্বুদ্ধ কিন্তু আমরা প্রাচীন সেই ঐতিহ্যকে আমরা বজায় রেখে চলেছি কিন্তু পারতপক্ষে অল ওভার দি ওয়ার্ল্ড উই হ্যাভ সিন দ্যাট ইজ কল মূল্যবোধ ইট ইজ ডিক্রিজিং Thank you, Swamiji. Question to Dr. Sahu. Sir, প্রশ্নটি করেছেন Dr. Ashish Kumar Karan. How can value education be achieved? Who played major roles to enhance value education? Thank you very much. See, our mother and father, the first educators, they play a significant role in our life in teaching value education. Then comes our teacher.
Is it okay? See, value education can be taught by very many people in very many ways, very many situations can teach us also. But to, you know, formally start, or, you know, technically speaking, our parents are the fast educators. Value has to start from the home itself. My strong belief is that unless we start it from our home, it will be very, very difficult to start in, you know, school will be there, colleges will be there. But, you know, primarily we learn these things from our home itself. Unless our parents become value-based people, you know, things are very difficult afterwards to control. We have, you know, taught for about, you know, 30 years, accepting this mission like Bharat Sebashram and Ramakrishna Mission. Swamiji, they are, you know, extremely dedicated people, let me tell you. They have, you know, dedicated their whole life. Their inspiration by looking to Swami, yeah, by looking to Swamiji, you can get inspired. But when you talk of educational institutions, Swamiji's, you know, apart from, you know, there cannot be enough Swamiji, but n number of Swamis to teach in our schools and colleges in the such a huge country. You know, they are doing wonderful jobs. I don't deny, I salute them, I respect them, because they have sacrificed their life for teaching values to the society. You know, they have picked up a life, you know, life of dedication. By just looking them, you can have, you know, you can really learn what is the value, really. But how we can teach our children, since this yours is an educational institutions, we teachers, we managers of education, we the organizers, so whosoever are associated with educational institutions, have to make our own life valuable first. We must believe that our life, you know, we must believe in certain value, then we can leave to that until, and I may believe, I may logically, you know, technically explain, I believe in democracy, but my entire behavior as a principal, as a head of the department, is autocratic, my students will never learn value. I have to exhibit in my behavior, in my classroom, with my colleagues, with my subordinates, with my elders, how I value democracy in my behavior. Right? Next. Thank you, sir. Hello. Achha, now question to Swamiji. Dine dine chhatra Arindam Bishwas bolchen dine dine chhatra chhatrider mullobodh kome jawar karon ki ebong er theke upay labh kibhabe kora jabe upay labh labher upay gulo ki er theke mukti labher upay ki ki Swamiji আগেকার দিনে যেমন আমরা সার্বিক দিকে আমরা নেবে আসছি, যেমন ছাত্রছাত্রী যেমন শ্রদ্ধা হচ্ছে শিক্ষকদের প্রতি, শিক্ষকদের পূর্বের শিক্ষকদের দেখেছি ছাত্রছাত্রীর উপর কি একটা টান অপরিসীম, তাদের নিজের সন্তান তুল্য তাদের ইয়ে করতেন। কিন্তু এখনকার দিনে মানে একটা কেমন কেমন যেন হয়ে গেছে, জড় টাইপের। এক মিনিট, কাজে এখন এখন সেই জিনিসটা আগের থেকে, আগের যে মানুষ মানুষ ছিলেন সেই মানবতা থেকে আমরা কোথায় চলে এসেছি। আগের যেন আমাদের বিরাট ফ্যামিলি ছিল, বিরাট ফ্যামিলি, এক একটা সেটা ভাঙতে ভাঙতে ছোট ছেলে বাবার সঙ্গে থাকতে চায় না, বৌমা থাকতে চায় না, মানে চারিদিকে একটা মানুষের ভিতর সেই মূল্যবোধ, মানুষের ভিতর যে মানুষের প্রতি যে ইয়েটা সম্পূর্ণ নেমে এসছে, শিক্ষাটাও তেমনি হয়ে গেছে। টাকার বিনিময়ে আজ আগেকার শিক্ষকরা এরকম ছিলেন না, আগেকার স্টুডেন্টরা এরকম ছিলেন, শিক্ষকদের ভগবানের মতো পূজা করতেন, সার্বিক দিক দিয়ে আমরা নিবে এসেছি। সার্বিক দিকে আমাদের অবনতি ঘটেছে, শুধু ছাত্র নয় শিক্ষক নয়, গোটা সমাজ, সমাজটা হয়ে গেছে।
Thank you, Vikash, for conducting question answer session. Thank you, Shamiji. Thank you, Professor Shahu, for delivering their valuable speech. First of all, I would like to express our sincere gratitude to Shami Mahaprajnanandaji Maharaj for his glorious presence and for giving excellent speech on day one. And I would like to thank to our another resource person, Dr. Somantop Das, for making webinar meaningful and his excellent speech on value education. I would like to express our sincere gratitude to Swami Dipananda Maharaj for interesting and motivating speech. I would like to thanks to Professor Kanu Charan Shaho for excellent speech and understanding the meaning of values and self-realization. I would like to express our deep gratitude to our principal sir, Dr. Prashant Bhattacharya, for motivating me for organizing this webinar. I am very thankful to our IQC coordinator, Professor Tonmoy Bandyopadhyay, and other members of IQC. I am thankful to Mr. Vikash Kumar Haldar, joint convener of the webinar, especially thankful to Dr. Robiul Alam, convener of IT subcommittee of our college. Last of all, I would also thank to our colleagues, friends, and dear students, my dear students, and other engaging participants of the webinar. Thank you. Thank you all. Thank you.